أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد رب السماوات والأرض وما بينهما ورب المشارق سبحان الله কার কথা মানতে রাজি আছেন না মানলে করোনার মতো বিপদ এসে গর্দানা ধরে তোকে নিয়ে যাবে এখান থেকে না মানলে দেশ ছাড়া হবা না মানলে সব কিছু হারাবা না মানলে দুনিয়াতে বেঁচে থাকতে পারবা না জমিন কার আমরা কার আল্লাহ করোনা কার আল্লাহ যারে খুশি তারেই দেয় অথচ মানুষ কত মুশরিক দেখেন করোনাতে ভালো হলো আল্লাহর প্রশংসা একবারও করে না এরকম লোক আছে না কম প্রচুর টেলিভিশনে সাক্ষাৎকার দিচ্ছে কয় আমি ডাক্তার এটা এটা করছে আমি ভালো হয়ে গেছি মূর্খ ভালো করার মালিক কে আল্লাহ এই সূরাটির আয়াতগুলো খুব ছোট ছোট ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা হালকা আয়াতগুলো পড়বা হালকা আয়াতগুলো পড়ে সালাত আদায় করবা এটা বলেই তিনি এই সূরা সাফফাতটা পড়া শুরু করলেন সূরা সাফফাতের ভিতরে প্রথম তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের কথা বলেছেন ওই ফেরেশতাদের শপথ যারা সারিবদ্ধ হয়ে আল্লাহ প্রশংসা করে কার আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় পর্যায়ে বলেছেন ওদের শপথ যারা আসমানি কিতাব সমূহ তেলাওয়াত করে তৃতীয় পর্যায়ে বলেছেন দ্বিতীয় পর্যায়ে বলেছেন যারা আল্লাহ বৃষ্টি আল্লাহর যে সমস্ত নিয়ম কানুন এগুলো বজায় রাখে এই তিনটা কথা বলে আল্লাহ বলেছিলেন না ইলাহুকুম লা ওয়াহিদ তোমাদের ইলাহ একজন ইলাহ একজনের বেশি যারা ইলাহ মানে তারাই মুশরিক একজনের বেশি যারা ইলাহ মানে তারাই বিপর্যয় সৃষ্টি করে তাদের কারণে এই জমিনে আসমানি গজব নাযিল হয় তাদের কারণে মানুষগুলো মারা যায় নূহ আলাইহিস সালামের সময় পর্যন্ত কোনো শিরক ছিল না কোনো বেদাত ছিল না একজন লোক কোনো রোগে মারা যায়নি পৃথিবীতে কোনো রোগই ছিল না নূহ আলাইহিস সালামের সময় পাঁচটা মূর্তির পূজা প্রথম শুরু হয় উদ্দা সওয়াব যেগুলো সূরা নূহতে আল্লাহ বর্ণনা করেছেন এরপর থেকেই জমিনে শুরু হয় মহামারী জমিনে শুরু হয় বিভিন্ন বিপদ আজও যে সমস্ত পরিবার তৌহিদের উপরে চলে আল্লাহ তাদেরকে সব বিপদ থেকে হেফাজত করে ঠিক কি না সাফফাতে সাফফা এই সফের ব্যাপারে বারবার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রায় 12টি হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাউফু সুফুফাকুম ফা ইন্না তাসবিহাতাস সুফুফ মিন তামামিস সালাত তোমরা যখন নামাজে দাঁড়াবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে বলতেন তোমরা কাতারগুলো সোজা করো কাতার সোজা করা নামাজ কায়েমের অংশ মিন তামামিস সালাত আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা মধ্যখানে কোনো গ্যাপ রেখো না অসাদ্দুল খালাল মধ্যখানে এই গ্যাপটা বন্ধ করো যারা গ্যাপ রাখে এদের অন্তরটা বাঁকা হয়ে যায় যাদের কাতার বাঁকা হয় এরা হেদায়েত থেকে অন্যদিকে ঘুরে যায় আজকে এত নামাজ আমরা পড়ি কিন্তু মুসলমানে মুসলমানে ঝগড়া জাতি যায় না ঠিক না বেটি মসজিদের ভিতরে কিলাকিলি আছে না নাই নাটোরে অবশ্য নাই নাটোরের লোকেরা খুব ভালো বন পড়ার লোকেরা আরো ভালো জোরে কেউ আমিন বললে ইমাম সাহেব পারে না যে তারা মেরে ফেলে আরে জোরে তো একটা ছেলে আমিন বলতেই পারে আপনি তারে মারতে যান কেন তারে বুঝিয়ে দেন আবার কেউ যদি এরকম হাত বাঁধে কয় তো গুমরা হয়ে গেছে আরে ভাই যে কোনো কিছু করার আগে জ্ঞান অর্জন করা ফরজ ঠিক কিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোথায় কোথায় হাত বেঁধেছেন বলেন তো এখানে বাদন নেই কোথায় কথা কন না এখানে এখানে নাভির নিচে আবার ছেড়েও দিয়েছেন ছেড়েও দিয়েছেন হাত বাঁধতে বাঁধতে যখন ক্লান্ত হয়েছেন রাতের সলাতে এমনি সোজা করে ছেড়ে দিয়েছেন এখন ইমাম মালিকের অনুসারীরা সেটাই গ্রহণ করছে এমনি ছেড়ে দেয়
আমরা তো বাঁধা নিয়ে ঠেলাঠেলি করি, ওরা ছেড়ে দেয়, এখানে কোনো ঠেলাঠেলি নাই। কি নিয়ে ঠেলাঠেলি করে? এগুলো ঠেলাঠেলির বিষয় না। মসজিদে যে ঢুকে সে আল্লাহর গোলাম। তবে আমরা সহি আছে যেখানে আমরা যাব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেটা বেশি করেছেন আমরা সেটা বেশি করবো, ওরা দিয়েছেন না নাই। কোন মুসলমান ভাইয়ের বিরুদ্ধে কোনো কথা বলবো? মসজিদে যে গেছে তাকে বুকে টানেন, যে যায়নি সে আমার দুশ্মন, যে যায়নি সে ইসলামের দুশ্মন, যে যায়নি সে মুসলিম ঐক্যের দুশ্মন, এটা মাথায় রাখেন। রাসূল বলেছেন ঐক্যের সংজ্ঞা হলো তিনটি, কয়টি? তিনটি ঐক্যের সংজ্ঞা, মান সাল্লা সালাতানা ওয়া ইসতাকবালা কিবলাতানা ওয়া কালা যাবাইহাতানা ফাদালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলি। যে আল্লাহ রাব্বুল আলামিনের সালাতকে আদায় করলো, কিবলাকে কিবলা মানলো, আমাদের সুন্দর করে জবাই করা খেলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন সে মুসলমান, আল্লাহ এবং রাসূলের জিম্মায় থাকে। প্রথম মান সাল্লা সালাতানা, যে সালাত আদায় করলো, তাহলে যে সালাত আদায় করে না সেই হলো আমাদের দুশ্মন, যে সালাত আদায় করে না সেই হলো মুসলমানদের দুশ্মন, সেই হলো মানবতার দুশ্মন, বুঝতে হবে। এখন বেনামাজি আমাদের দেশে কম না বেশি? বনপাড়াতে বেশি। এই যে দেখেন মাগরিবের নামাজ গেল, এশার নামাজ গেল, কয়জন মানুষ? জুমার দিন কিন্তু আবার মসজিদ ভরে যায়, কারণ জুমার দিন মানুষকে দেখাতে হবে, এই জন্য সবচেয়ে বেশি মুনাফিক মসজিদে ঢুকে। ফজর যারা পড়ে না এরা মুনাফিক, মাগরিব এশা এশা যারা পড়লো না এরাও মুনাফিক। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা তিনটা আমল করে, তিন কারণে আমার উম্মত শ্রেষ্ঠ। কয় কারণ? তিন কারণ। তোমরা যখন কাতার ধরবা ফেরেশতার মতো কাতার বন্দি হও, ফেরেশতারা প্রথম থেকে কাতার বন্দি কোহে হয়ে পিছনের দিকে যেতেন, তোমরা ওইভাবে কাতার বন্দি হও, প্রথম লাইন, তারপরে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন। আবার যখন কোন লাইন পাও না, একাকী যখন নামাজ পড়বা তখন আজান দাও, একামত দাও। তুমি যদি আজান দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার পিছনে পূর্ব পশ্চিমে এক মাথা পূর্বে আর এক মাথা পশ্চিমে এরকম দুইটা ফেরেশতার লাইন তোমার সামনে দাঁড়িয়ে যায়, তোমার সাথে দাঁড়িয়ে যায়। তুমি যখন তসবিহ করো ফেরেশতাও তোমার জন্য তসবিহ করে, তোমার জন্য গুনাহ মাফ চায় কার কাছে? সেজন্য একাকি থাকলেও আজান দিবেন, একামত দিবেন। একজন সাহাবী বনে কাঠ কাটতে গিয়েছেন, ফজরের জোহরের সময় হয়েছে, সেখানে তিনি আজান দিলেন, একামত দিলেন, সালাত আদায় করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খোশ খবর দিয়ে দিয়েছে। একা সালাত পড়লেও কখনো আজান একামত ছাড়া পড়বেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন আমরা সেভাবেই পড়বো, রাজি আছি না নাই? কাতার বন্দি হয়ে দাঁড়াবো, কাতার সোজা করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একামত হতো তখন কেবার দিকে কাবলার দিকে মুখ করতেন, আর যখন একামত শেষ হতো ঘুরে দাঁড়াতেন, ঘুরে দাঁড়িয়ে কাতারগুলো দেখতেন। কিন্তু আমাদের অধিকাংশ মসজিদগুলোতে ইমামদের খবর নেই। পাঁচ ওয়াক্ত সালাতের পরে রাসূল মুখ ঘুরিয়ে বসতেন। আমি আজকে এক মসজিদে মাগরিব পড়েছি, এশা পড়েছি, ইমামকে ঘুরে বসতে দেখিনি। ইমাম কেবলার দিকে আছে তো আছেই, কেন? ভালো ছেলে, ইমাম ভালো এলেমও রাখে, কিন্তু এই আমলটা করল না কেন তুমি? এটা বুখারী হাদিস। পাঁচ ওয়াক্ত সালাতে ঘুরে বসবেন, সালাত শেষ ঘুরে বসেন, তসবিহ করেন। এখন আমরা রাসূল যেটা করেন নেই সেটা করি অনেক জায়গাতে, যেমন মসজিদের মাইক অন্য কোনো কাজে ব্যবহৃত হবে না। শুধু তবুকের শহীদদের ঘোষণা তিনি করেছেন, এই জন্য মৃত্যুর কথা সেখান থেকে বলা যেতে পারে, সেখান থেকে বলা যেতে পারে সামাজিক কোনো অনটনের কথা। কিন্তু আজানের আগে পরে অনেক লম্বা সময় গান গায়, সব কি কি করে করে তারপরে আজান দেয়, এটা নিষেধ, একদম নিষেধ। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি সেটা করার এখতিয়ার আমাদের কারো? আমরা কাতার বন্দি হব কার জন্য? আল্লাহর জন্য। সূরা সাফ কাতার বন্দির একটি সূরা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, যারা কাতার বন্দি হয় তাদেরকে ভালোবাসেন কে? আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুন নাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস।
আল্লাহ ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায়, কার রাস্তায়? আল্লাহর রাস্তায় জান দেয়, জান দিতে রাজি আছেন তো? আমরা মুসলমান সারা জীবন মায়ের খাবো না, জেনে রেখো দুনিয়ার কাফের বেঈমানেরা, আমার নবী 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর মায়ের দিয়েছেন, ঠিক না বেঠিক? সামনের দিন ইসলামের দিন, সামনের দিন মুসলমানের দিন, সামনের দিন ইমাম মেহেদীর বিজয়ের দিন। দেখো না, যারা বিরোধিতা করে তাদের বগলের নিচেই তাদের সন্তানরা ইসলাম গ্রহণ করে বসে থাকে। ক্লিনটন, তিনি ইসলাম গ্রহণ করেননি, তার মেয়ে আপন ঔরসজাত মেয়ে ইসলাম গ্রহণ করে বসে আছে। আজকে পৃথিবীর চারিদিকে একটা ধর্মই মানুষ গ্রহণ করছে, কি নাম? ইসলাম। আরো জোরে বলেন, কি নাম? ইসলাম। তোমরা যারা মুসলমানের গায়ে আঘাত করো, আল্লাহ গজবের অপেক্ষায় তোমরা থাকো। মায়ানমারের বান্দরদের কোনো শান্তি নাই, যে আর্মি দিয়ে মুসলমানকে মেরেছো সেই আর্মি এখন তোমাদেরকে বাড়ি থেকে বের করে করে হত্যা করছে। এটা তো শুরু কেবল। আমার ফিলিস্তিনকে আক্রমণ করে দুনিয়ার সবচেয়ে অসভ্য জাতি ইহুদিরা, 5 জন ফিলিস্তিনিকে মারে। আর গত কয়েকদিন আগে দেখলাম ফিলিস্তিনের একটা, ইসরায়েলের একটা গোটা প্লেন আল্লাহ সাগরে নিখোঁজ করে দিয়েছেন, 114 জন যাত্রী, একজনও বাঁচেন নাই। কারণ আল্লাহ বলছেন, আজিজুন জুনতেকাম, আমার চেয়ে প্রতিশোধ গ্রহণকারী আর কেউ হতে পারে? এই জন্য দলবদ্ধভাবে থাকা আমাদের জন্য ফরজ করেছেন কে? আল্লাহ। সফান সববদ্ধ হয়ে থাকবা, সফ আছে যেখানে আমরা যাব, একই সব মে খড়ে হো গে মাহমুদ আয়াত, না কোই বান্দা রাহা, না কোই বান্দা নওয়াজ। সালাতে আসলে উঁচু নিচু ভেদাভেদ চিরতরে দূর হয়ে যায়, সালাতে গেলেই একমাত্র মানুষ অহংকার মুক্ত হয়, সালাতে গেলেই তার কপালটা আল্লাহর আরশে কবুল হয়, ঠিক কিনা? এই জন্য সালাত আছে যেখানে আমরা যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের উম্মতের 3টা কাজ আছে যেটা অন্য কোন উম্মতে ছিল না। আমরা যখন কাতার বন্দি হই, আমরা ফেরেশতাদের মতো কাতার বন্দি হই, সুবহানাল্লাহ। প্রথমে লাইন, দ্বিতীয় লাইন, তৃতীয় লাইন, আমরা পরিপূর্ণ হয়ে দাঁড়াবো, রাজি আছি তো? দ্বিতীয় হলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাটি থেকে পবিত্রতার ব্যবস্থা করেছেন, অন্য কোন জাতির জন্য এটা করেন নাই, ঠিক না ঠিক? তৃতীয় হলো সমস্ত দুনিয়ার মাটিটাকে আল্লাহ আমাদের জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন, যেখানে আমরা দাঁড়াই সেখানে নামাজ পড়া যায়। দুনিয়ার কোন জাতির জন্য এটা করা হয় নাই? আপনি দেখেন হিন্দু ভাইরা, আমার খ্রিস্টান ভাইরা, তাদের গির্জা ছাড়া, মন্দির ছাড়া কোন ইবাদত করতে পারে না। কিন্তু আজকে যদি এখানে জুমার নামাজ হতো, গতকাল হতো, আমরা এখানে জুমা পড়তে পারতাম, ঠিক কিনা? শুধু পবিত্র হলেই, পবিত্র হলেই আমরা সেখানে সালাত আদায় করতে পারি, দুনিয়ার অন্য কোন জাতি এটা করতে পারে? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাজ্জা চিরাতে জাজরা, ধমকিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় রাখে, আকাশের থেকে বৃষ্টি নাজিল হয়, আকাশের থেকে কোরআনও নাজিল হয়, বৃষ্টিও বিশুদ্ধ, কোরআনও বিশুদ্ধ। এই ফেরেশতারা যে দায়িত্বে থাকেন, আপনি কোরআন শুনবেন না, দুনিয়াতে অন্ধ, আখিরাতেও অন্ধ। মান কানা ফি হাযিহি দুনিয়া আমা ওয়া হুয়া ফিল আখিরাতি আমা ওয়া দাল্লা সাবিলা, এই দুনিয়াতে যে অন্ধ থাকবে, কোরআন দেখবে না, হাদিস দেখবে না, সালাত দেখবে না, পর্দা দেখবে না, আখিরাতের ময়দানে তাদেরকে অন্ধ করে তুলে দিবেন কে? আল্লাহ। গোমরা করে দিবেন কে? আল্লাহ। তারা বলবে, লিমা হাসারাতানি আমা ওয়াকাদ কুনতু বাসীরা, সূরা মুদাসসিরের শেষ পর্যায়ে, কেন আমাদেরকে আপনি অন্ধ করে তুললেন, আমরা তো চক্ষুষ্মান ছিলাম। তারা বলবে, আমরা দুনিয়াতে তোমাদেরকে কাদালিকা তাতকায়াতুনা ফানাসিতাহা ওয়া কাদালিকা ইয়াউমা তুনসা, তোমরা দুনিয়াতে আমাকে ভুলেছিলে, আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। সূরা তোহার ভিতরে আল্লাহ এটা বলেছেন যে মানুষ যখন আল্লাহ জিকির থেকে মুখ ফিরায়, জিকির করবো কা? আল্লাহ। কয়ভাবে?
কয় ভাবে? তিন ভাবে। জিকির কয় রকম? আরো জোরে বলেন। প্রথম জিকির কি? দ্বিতীয়? তৃতীয়? চতুর্থ? কয়টা হলো? আল্লাহর সিফত কয়টা? জোরে বলে, চারটা। আল্লাহ হলো চারটা গুণের অধিকারী, কয়টা? চারটা। প্রথম হলো তিনি আহাদ, দ্বিতীয় তিনি সামাদ, তৃতীয় লামিয়ালি জোয়ালা, চতুর্থ আল্লামিয়া কুন্দা ও কুফুয়ান। এই চারটা গুণ যার মধ্যে থাকবে তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। যেমন আমি ম্যানহাটনে হাঁটছি, সাডেনলি ওয়ান ওম্যান ওয়াজ প্রস্টেটিং ইন ফ্রন্ট অফ মি, একজন মহিলা আমাকে সেজদা দিচ্ছে ম্যানহাটন, এই ড্রেস আমার। এখন না ধরতে পারি না কিছু বলতে পারি। আচ্ছা গেরা হস্তা হেলে জয় বললাম, তুমি কি বাঁদরামি করছো, উঠো। উঠছে, আবার সেজদায় গেছে। ক্ষমা, আমাকে মুক্তি দাও তোমার এই কাজ থেকে। তুমি হোয়াই ইউ ডুইং ইট উইথ মি, তুমি আমার সাথে এটা করছো কেন? আপনি হলেন আমার খোদা। হ্যাঁ না, আমি তোমার খোদা হলাম কেন? আমি একটু আগে আলু খেয়ে আসছি, তোমার মুখ আছে আমারও মুখ আছে, ঠিক হবে ঠিক? তোমার শরীরে রক্ত আছে আমার শরীরে রক্ত, আমি খোদা হলাম কেমনে? আমি তো একক নই। উঠো, আই থিঙ্ক ইউ আর ভেরি লার্ন পার্সন, তুমি খুব জ্ঞানী, তুমি আমাকে চিনলা কেমনে? কয়, আপনি ওই ল ফার্মে গিয়েছিলেন, আমি সেখানে আপনার কথা শুনেছি, আমার মনে হয়েছে আপনি আমার খোদা। আরো আসতে কর না, নাউজুবিল্লাহ। আমাদের পীর সাহেবেরা আজগুবি কিছু কথা বলে, এরপরে মানুষ মনে করে উনি ওই জায়গায় বসে গেছে, কিছু লাইন রাখে, এই লাইনে আসলে পেটের ব্যথা লাগা রুগীরা এই লাইনে ঢুকায় দিবে, এই লাইনে ঢুকাবা যাদের বাচ্চা হারানো গেছে। হুজুর দেখে বলে, ওহ তোমার বাচ্চা হারানো গেছে? ক, সর্বনাশ, আমি বলার আগেই হুজুর টের পেয়ে গেছে, কত বড় হুজুর। কিন্তু নিচে দিয়ে যে লিখে রাখছে বাচ্চা হারানোর লাইন, এটার খবর নেওয়া আছে না নাই? দেখেন না, মানুষ একসময় বলতো যে আমেরিকা যত বোম মারে এগুলো বাগদাদে ফুটবে না, কারণ বড় পীর সেখানে শুয়ে আছে, একদম কবরের পাশে মারছিল। সব কিছুর একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষ কিছু করতে পারে, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া আর কারো কাছে কিছু চাওয়া যাবে? আমি তাকে বললাম, লোক ডু ইউ নো দ্য ডেফিনেশন অফ গড, তুমি জানো গডের সংজ্ঞা কি? তিনি বললেন, নো আই ডোন্ট নো, আই ডিডন্ট নো দ্যাট। ফার্স্ট অফ অল হি হ্যাজ টু বি অনলি ওয়ান, আহাদ, অ্যাবসলুট, আল্লাহুস সামাদ, তিনি এত উপরে, তার উপরে আর কেউ, তিনি মুখাপেক্ষী, নামরা সবাই তার মুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী। সামাদের তিনটা অর্থ কয়টা? প্রথমটা হলো সবার উপরে, দুই নম্বরটা হলো মুখাপেক্ষীহীন, তিন নম্বর হলো যার পেট নাই। কি নাই? পেট নাই, পেট থাকলেই তো চাউল ঢুকে, করুণার চাউল ঢুকে, অনুদানের চাউল ঢুকে, রাস্তার চাউল ঢুকে, শুধু খায় আর খায়। আমরো কই খাও, বেশি খাবে যে পেট ফেটে মারা যাবে, সে খাও, গুণবত্তা বাচ্চাও খাও। এক ছাগল আর গাধা ছিল এক লোকে, ছাগল গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা, গাধা কর তুই কইল গাধা না কইল গাধা, কষ্টে তোরে মালিক কখনো আদর করে না, আমাকে দেয় গোসল করিয়ে দেয়, গলা চুলকিয়ে দেয়, হাতে তুলে খাইয়ে দেয়, তোরে কিছুই করে না। গাধা কয়, তোমার আদর কেন বাড়ছে জানো? কোরবানি চাঁদ উঠছে, খাবে বেশি যে হিসাব দিবে সে ঠিক তবে ঠিক, আর জনগণের খাওয়া যার পেটে যায়, ইয়াকুলু নাফি বুতুন হিন্নারা, সে পেটের ভিতরে আগুন ঢুকায় কার কথা? দুনিয়া থেকে আগুন ঢুকিয়ে যাবে, মৃত্যুর পরেই তাকে জাহান্নামের আগুন ঘাস করবে, ঠিক তবে ঠিক? এই জন্য আমরা প্রথম সারিবদ্ধ ভাবে চলবো, আমার যেই ভাই গরিব আছে তাকেও তুলে নিব, যেই ভাই নিঃস্ব আছে তাকেও তুলে নিব, সব একসাথে থাকবো কার জন্য? আল্লাহর জন্য। ভাই ভাই কোনো হানাহানি করব? নামাজ আছে যেখানে ঐক্য হবে সেখানে, নামাজ নাই যেখানে ঐক্য নাই। প্রথম হলো সালাত, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা, যারা আমাদের কিবলাকে কিবলা মানে, কিবলার দিকে ফিরে কেউ ঠেপো ফেলবো না, থুতুও ফেলবো না,
বলছেন যারা কেবলার দিকে থুতু ফেলে এই থুতুগুলো কিয়ামতের ময়দানে তাদের কপালে আল্লাহ জমা করে দিবে। ইচ্ছাকৃত ভাবে আপনি কেবলার দিকে থুতু ফেলতে পারবেন না, আপনি কেবলা মুখী হয়ে বসবেন সবসময়, তাহলে কেবলা থেকে একটা নূর সবসময় আপনাকে রিসিভ করবে, আপনার শরীরে ঢুকবে। এই কাবা সবসময় নূর ছড়ায়। নীলাল মাস্টার যখন আকাশে গেলেন তিনি দেখলেন অল দ্য ওয়ার্ল্ড অকুপাইড বাই ডার্কনেস এক্সেপ্ট টু প্লেসেস, সমস্ত পৃথিবী অন্ধকার, শুধু দুই জায়গা থেকে নূর উঠছে, একটা হলো কাবা আর একটা হলো মদিনা। সুবহানাল্লাহ, এই দুই জায়গা ছাড়া নূরের আর কোন জায়গা নাই। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাত্তালিয়াতি যিকরা, আল্লাহর কোরআন তেলাওয়াত করব। কোরআন তেলাওয়াত যারা করে তাদের শপথ খাচ্ছেন কে? আল্লাহর কসমের মধ্যে আমাদের কসমের মধ্যে পার্থক্য আছে না নাই? আমরা কসম খাবো কার নামে? আল্লাহ ছাড়া। কারণ আমি যে কসম কাড়ে সে মুশরিক। সে কি মুশরিক? আমাদের দেশে এখন অবশ্য জি চ্যানেল চলে না, চলে অনেক পরে ট্যান পেয়েছে বোধহয় আপনারা। জি চ্যানেলের ভিতরে মেয়েদেরকে বাচ্চাদেরকে শিখায় বিদ্যার কসম, মাথার কসম, বইয়ের কসম। এই কসমগুলো সেরে, এই কসমগুলো কি সেরে? আবার কুলক্ষণ সুলক্ষণ, সন্তান যদি মেয়ে বেশি হয় ওই মেয়েটি কুলক্ষণ না, অথবা যদি বারবার সিজার করতে হয় জামাই বলে বিবি নাকি কুলক্ষণ না, এই জামাইও মুশরিক। কুলক্ষণ সুলক্ষণ বলতে ইসলামে কিচ্ছু নাই। হাত চুলকায় ডান হাত কয় টাকা আসতেছে খাইছে কি মায়ের, কয় টাকা কই মায়ের না খাইলে কয় আসতেছে তারপরে টাকা, এগুলো কুলক্ষণ। কুত্তা কাঁদে কুত্তারে খাওয়া দেন, বিড়াল ডাকে কাক ডাকে আমার দিনটা ভালো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত্মীয়ারা তুমি না শিব। এই কুলক্ষণ সুলক্ষণের কোন জায়গায় ইসলামে নাই। যখনই আপনি বিপদের আশঙ্কা করবেন তখনই পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আশ্রয় চান কার কাছে? কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس শুধুমাত্র ওরা ছাড়া যারা সুদের সাথে আছে তাদের উপরে ডাইরেক্ট লাগানো, শুধুমাত্র ওরা ছাড়া যারা মদ খায় তারা ছাড়া, ঠিক না ঠিক? তবে যদি এটা পড়ার পরে তওবা করেন মাফ করে দিবেন কে? আল্লাহ। যখনই কোন বিপদের আশঙ্কা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন তিনটা সূরা পড়তেন, কয়টা? তিনটা। এই তিনটা পড়তেন আর বলতেন কাফাতা কাফাতা কাফাতা, যথেষ্ট যথেষ্ট যথেষ্ট, চেহারা মুছে দিতেন, ফ্রন্ট সাইড সামনের সাইড মুছতেন। আমরা অনেকে কুল হুয়াল্লাহ পড়ি, যেমন ফজর রাসূল কয়বার পড়তেন কুল হুয়াল্লাহ? তিনবার। কয়বার? তিনবার। না আরো বেশি, দশ বার। ফজরে পড়তেন চারবার, ফজরের সুন্নতে একবার আর ফজরের পরে তিনবার। ফজরের সুন্নত রাসূল পড়তেন দুটি, কানা ইসাল্লি রাকাতাইনি খফিফাতাইনি ক্বাবলা আল ফজর, বুখারী বর্ণনা। তিনি হালকা দুই রাকাত সালাত পড়তেন। ইমাম তিরমিজি আলাইহি রাহমা বলেছেন এই হালকা দুই রাকাতে তিনি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আর কুল হুয়াল্লাহ পড়তেন। যখনই পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সাথে সাথে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, জুটি পড়তেন, জুটি মিলিয়ে পড়তেন। যেমন সূরা বাকারা পড়লে সূরা আল ইমরান পড়তেন, সূরা রহমান পড়লে ওয়াকিয়া পড়তেন, সূরা সাব্বাহ ইসমা রব্বিকাল আলা পড়লে গাশিয়া পড়তেন, আলাম তারা পড়লে লীলা ফি কুরাইশিন পড়তেন।
জোড়া মিলিয়ে পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন যেমন কাফরের ভিতরে আল্লাহর নাম একবারও নাই, সেটার জবাব হলো কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়াহুল কাফিরুন লা আবুদু মা তা'বুদু। এটা ডিক্টেটরশিপ অফ ওয়ার, এটা যুদ্ধের ঘোষণা। কাফেররা যেটা আবাদত করে আমরা সেটা করব না, কাফেররা জন্মদিন মৃত্যুদিন পালন করে আমরা সেটা করব না, কাফেররা চল্লিশা তিন দিনা করে আমরা সেটা করব না। ওয়া কুল ইয়াহুল কাফিরুন, বলে দাও হে কাফেরের গোষ্ঠী, লা আবুদু মা তা'বুদু, তোমরা ঘরে ঢুকো আল্লাহর নাম ছাড়া, আমরা ঢুকবো আল্লাহর নাম সহ, তোমরা বাহিরে বের হও কারো নাম বলো না, ঠিক কি না? কয় এই যাচ্ছি, দোয়া করিস, দোয়াও কয় না, দোয়া তো মুসলমানরা বলে, ওরা বলে যাচ্ছি ঠিক থাকিস, হা তুইও ঠিক থাকিস, এরপর উষ্টা খায়া কয় হায় হা কি হল। আমরা যখন ঘর থেকে বের হই কার নাম, আল্লাহর নাম, কোন পা দেই ঘর থেকে বের হওয়ার সময়, ডাইন পা, পা তো দুইটাই, একটা করলে তো লাগিয়ে যাবে, তার মানে এই প্র্যাকটিস আপনাদের নাই, ঘর থেকে বের হবেন কোন পা দিয়ে, বাম পা, আর কি বলবেন, বিসমিল্লাহ তাওয়াক্কাল তো আল্লাহ আল্লাহ, তাহলে শয়তান আপনার উপর রাগ করবে, শয়তান এমনি আজকে খুব রাগ অবস্থায় আছে, কারণ এত মানুষ কোরআন শুনতে এসেছে, শয়তান তো অত্যন্ত মনে কষ্ট নিয়ে আছে। আমরা চাই শয়তান ধ্বংস হোক, ঠিকটা বলি, জিকির আছে যেখানে শয়তানের খাওয়া নাই, কিন্তু এখন জিকির কেউ কলুষিত করে ফেলা হয়েছে, ঠিক না বেটি? জিকিরের ভিতরে কয়টা শব্দ, চারটা শব্দ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ, পদ্ধতি কয়টা, পদ্ধতি কয়টা, চারটা, উদুল্লাহ ফি নাফসিক, তোমার অন্তরে অন্তরে তুমি আল্লাহর জিকির করো, তাদাররুআন কাকুতি মিনতির সাথে করো, খিফাতান গোপনে করো, দুনাল জাহারে মিনাল কাউল, চিৎকার করে আওয়াজ দিয়ে এটা করো, কয়টা হলো, চারটা, এই চারটা পদ্ধতি। আবার আল্লাহ গুণ, যে কয়টা গুণ হলে আল্লাহ হয় সেটা কয়টা, চারটা, চারটা, তিনি আহাদ, তিনি সামাদ, তিনি কাউকে জন্ম দেন না, কারো থেকে জন্ম নেন না, ঠিক কি না? এখানে 23টা ক্রোমোজোম আছে, আজকের বিজ্ঞান গুনে দেখলো, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, এখান থেকে নিয়ে শেষ পর্যন্ত মোট 46টা শব্দ অক্ষর, এই 46টা অক্ষর হলো পুরুষের শরীরে 23টা ক্রোমোজোম থাকে আর মহিলার শরীরে 23টা ক্রোমোজোম থাকে, স্বামী স্ত্রী বিবাহ বন্ধনের মাধ্যমে এই ক্রোমোজোম গুলো জীবিত হয়, মেয়েদের ভিতরে যে ক্রোমোজোম গুলো আছে সেগুলো হলো শুধু এক্স, আর পুরুষের মধ্যে থাকে ওয়াই এবং এক্স, পুরুষ থেকে যদি এক্স ক্রোমোজোম নারীর উদরে যায় তাহলে সন্তানটা হয় মেয়ে, আর যদি ওয়াই যায় সন্তানটা হয় ছেলে। এখন সন্তান মেয়ে হওয়াটা কার দোষ, কয় ছেলের, তাও আপনারা ভালো বলেছেন, ছেলের না, এটা আপনি নিজের ইচ্ছা পাঠাতে পারবেন না, কে পাঠান, আরো জোরে বলেন কে পাঠান, আল্লাহ ছাড়া এটা পাঠানোর ক্ষমতা কারো। আবার অনেকের ক্রোমোজোমের ভিতরে সন্তানের কোন চাহিদা নাই, কোন সন্তান নাই, ইয়াজআলুহু আতিমা, কাউকে আমি ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে ছেলেও দেই মেয়েও দেই, আবার কাউকে আমি বান্দা করে রেখে দেই। 80 বছর বয়সে বাপ হয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ 80 বছর বয়সে তার ডাক শুনলেন, ঠিক না বেটি? বাংলাদেশের উপর আল্লাহর কি নিয়ামত, সন্তান বেশি না কম, আপনারা খুশি না বেজার, কিছু লোক বেজার, ওদের সন্তান কম, যারা ফ্যামিলি প্ল্যানিং অনুসরণ করেন আপনাদের সন্তান কম, তবে আবার ফ্যামিলি প্ল্যানিং করে এরকম লোকেরও সন্তান দেখেছি অনেক বেশি। বগুড়াতে এক বাসায় গিয়ে দেখি এক লোকের 11টা মেয়ে, আলহামদুলিল্লাহ, একটা ছেলে, বললাম ভাই কেমনে কি হলো, কয় একটা ছেলের আশায় আমি 11 মেয়ের বাপ হয়েছি, আশা ছাড়ি না, 11-12 নম্বর আল্লাহ আমার ছেলে দিয়েছে। আমি বললাম তো ওই যে ছেলে চাইলেন, এখন ছেলে কেমন, কয় হুজুর 12 নম্বরটাও মেয়ে হলে ভালো হতো, কেন, কয় ছেলে সারাদিন গাঁদা খায়, মেয়েরা দিনদার হয় বেশি, ঠিক না বেঠি, মেয়েদেরকে কন্ট্রোল করতেও সহজ হয়, ঠিক না বেঠি, এই জন্য আপনি কোনটা আল্লাহর কাছে নির্দিষ্ট করে চাইবেন না,
একজন মহিলা নির্দিষ্ট করেছেন, ইন্নী নাযারতু লাকা মা ফী বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আমার পেটে যা আছে আমি আল্লাহর ঘরের জন্য মানত করলাম, তার মানে কৌশলে তিনি ছেলে চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে ছেলে চেয়েছেন। যখন তিনি প্রসব করলেন, ইন্নী ওয়াদাতু হা উনসা, তিনি বললেন, আল্লাহ আমি চাইলাম কি, আপনি দিলেন কি? চাইলাম ছেলে, দিলেন মেয়ে। আল্লাহু আ'লামু বিনা বিমা ওয়াদাত অলাইসা যাকারু কাল উনসা, আল্লাহ জানেন তুমি কি প্রসব করেছো, তবে আল্লাহ তোমাকে যেই মেয়ে দান করেছেন লক্ষ ছেলে ওই মেয়ের সমান হতে পারবে না। ইন্নী উঈদুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। বলি আলাইহিস সালামের মা দোয়া করেছিলেন, আল্লাহ আমার পেটে যে সন্তান আর ওই মেয়ের পেটে যে সন্তান হবে, দুইজনকে আমি আপনার আশ্রয়ে সপর্দ করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা সন্তানকে পৃথিবীতে শয়তান স্পর্শ করতে পারে নাই, একজন হলেন মরিয়াম আর একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আর বাকি সব সন্তান হওয়ার সাথে সাথে শয়তান স্পর্শ করে, এই জন্যই সন্তান কেঁদে উঠে, কেঁদে উঠে বলে আমি তোর কথা শুনতে আসে নাই, আমি শুনতে এসেছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। জন্মের পরে এই সন্তানের কানে কি দিতে হয় দিচ্ছেন তো আপনারা, নাকি হুজুর লাগবে? আপনি তো বাপ বড় হুজুর, হুজুর লাগবে কেন? আল্লাহ তিনটা কসম করে বলছেন, ইন্না ইলাহুকুম ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন। আমরা ইলাহ শব্দটা বুঝি না, আমরা অনেকেই মনে করি ইলাহ হলো একটা ভিক্ষার কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ দুটা ভিক্ষা দেন। অথচ রাসূল যখন এই কালেমা পড়লেন, সাথে সাথে পাথর এসেছে, সাথে সাথে আবুল আহাব গালি দিয়েছে, ঠিক না বা ঠিক? আজ যদি এই কালেমার জন্য কোনো গালি সহ্য হয়, রাজি আছো না নাই মুসলমান? হাত তুলে দেখাও মুসলমান। খবরদার, কেউ আমাদেরকে যেন মৃত্যুর ভয় না দেখান। আমরা মৃত্যুর জন্যই দৌড়াই, আমরা শাহাদাতের জন্যই দৌড়াই, দুনিয়ার মৃত্যুতে মুসলমান ভয় করে না। আমরা তৈরি থাকি আল্লাহর কাছে যাওয়ার জন্য, ঠিক কি না? প্রতিদিনই তো দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া। কখন পড়ে? কখন? দোয়ার অর্থ কি? আপনার নামে আমি মরছি, আমুতু, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ও আহিয়া, আপনি যদি দয়া করেন আমি প্রাণ ফিরে পাবো। সুবহানাল্লাহ। এই ঘুমানোর সময় আপনি তিনটা পদ্ধতি অবলম্বন করবেন, কয়টা? প্রথম ওযু করবেন, প্রথম কি? ওযু। ওযু দুই নাম্বার আয়াতুল কুরসি পড়বেন, তিন নাম্বার কোন দিকে মুখ করে শুবেন? কোন দিকে? কিবলা। ডান কাত হয়ে কিবলার দিকে মুখ করে শোন, তাহলে আপনার ঘুমটাও ইবাদত। আপনি যখনই পাশ ফিরবেন, আপনার জন্য ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে। আপনি যখনই ওযু করবেন, আপনার রূহটা আরশের সামনে সেজদা পাওয়ার অনুমতি পেয়ে যাবে। আর এই অবস্থায় যদি মারা যান, মুমিন হিসাবে গ্রহণ করবেন কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, ইন্না ইলাহুকুম লা ওয়াহিদ কুন হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর সমকক্ষ আকাশেও নাই, জমিনেও নাই। আল্লাহর চেহারা আছে কিন্তু কে রকম জানেন কে? আল্লাহ। কে জানে? আল্লাহর হাত আছে কিন্তু আল্লাহর হাত কেমন জানেন কে? আল্লাহ। যেমন আল্লাহ বলছেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত তাদের হাতের উপর। কাদের হাতের উপর? যারা ঐক্যবদ্ধ হয়, ইসলামের জন্য এক হয়, তাদের হাতের উপর আল্লাহ বলছেন আমার হাত। এই জন্য ঐক্য আছে যেখানে, শক্তি আছে সেখানে। আপনি দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু খয়বর দুর্গ জয় করতে গেলেন, ঢালটা ভেঙে গেল, তিনি গেট ধরে টান দিলেন। গেটটা কত মন? এক থেকে দেড়শো মন। গেট চলে আসলো ওনার হাতে। এবার ইহুদিরা পাইকারি হারে ভাবতে লাগলো, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। দুর্গ বিজয় হয়ে গেল। রাসূল সাল্লাম ফজরের নামাজের পরে বলেন, আলী শুনলাম দুর্গের গেট ধরে তুমি হাতে নিয়ে আর এক হাতে তলোয়ার চালিয়েছো, এখন যাও ওই গেটটা এখন নিয়ে আসো, আমি দেখি।
আলী রাদিয়াল্লাহু আনহু সে দুর্গের এক পাশ ধরে টানলেন, একটু লড়ল না, দুই হাত দিলেন নিজে মাটির ভিতরে ঢুকে যাচ্ছেন, গেট লড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দূর থেকে মুস্কি হাসছেন, শত শত সাহাবী চেষ্টা করলেন গেট উঠাতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আলী তুমি কি মনে করেছো তোমার শক্তিতে তুমি এটা করেছো না, তুমি যখন টান দিয়েছো আল্লাহর হাত তোমার সাথে যোগ হয়ে গেছে। আল্লাহু আকবার, শক্তি যোগান দিয়েছেন কে? আল্লাহ। এখনো আমরা যদি ঐক্যবদ্ধ হই আমাদেরকে সাহায্য করবেন কে? আল্লাহ। সে আল্লাহ জাল্লা শানহু বলছেন, ইন্না ইলাহুকুম লাওয়াহিদ, তোমাদের ইলাহ একজন, তার কোন শরীক নেই, সৃষ্টি করেছেন একা, তার ইবাদত করতে হবে একা। আমরা বললাম আল্লাহ যদি বেশি হতো কি হতো, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আল্লাহ ছাড়া অন্য কোন ইলাহ থাকতো আকাশ জমিন ধ্বংস হয়ে যেত, একজনে বলতেন রাত আরেকজনে বলতেন দিন, ঠিক না ঠিক? এক এক অসামঞ্জস্যতা দেখা দিত। সে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি তোমাদের আকাশের মালিক জমিনের মালিক, এই মালিকানা যদি আমাদের ঠিক হয়ে যায় আমরা আর কেউ ঝগড়াঝাটি করব না, বাংলাদেশের কোর্টগুলোতে এত কেস উঠবে না, এত মামলা উঠবে না, এত চুরি হবে না, এত ডাকাতি হবে না, এত হাইজ্যাক হবে না। মানতে হবে, মানে না সেটা তো ভিন্ন জিনিস, মানতেই হবে তোমাকে, মানা ছাড়া তোমার অন্য কোন উপায় নাই। আমাদের রব কে? আল্লাহ। আপনার কার আইন মানবেন? আল্লাহ। শরীরে আইন চলে কার? আল্লাহ। রব কয়জন? একজন। রবের কোন কোন নেয়ামত অস্বীকার করবেন? এই যে আকাশ দিয়েছেন কে? আল্লাহ। চাঁদ দিয়েছেন কে? আল্লাহ। ওয়াশ-শামসু ওয়াল-কামারু বিহুসবান ওয়ান-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফা'আহা وَوَضَعَ الْمِيزَانَ أَلَّا تَطْغَوْا فِي الْمِيزَانِ وَأَقِيمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيزَانَ وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ شكر سيدي চাঁদ এর প্রশংসা করে কিন্তু আল্লাহর নাম নাই। ও চাঁদ তুমি খুব সুন্দর, ও চাঁদ সামনে রেখো যোচনাকে, কারো নজর লাগতে পারে, মেঘদের উড়ু চিঠি উড়ো তো আসতে পারে। ও চাঁদ, ও চাঁদ সামনে রেখো জোছনাকে, জোছনার কথা বলো, চাঁদের কথা বলো, আমার আল্লাহ গেলেন কই? পাখির বর্ণনা দাও, ফুলের বর্ণনা দাও, আল্লাহর নাম থাকে না তুমি কাফের। পাখির বর্ণনা দিলে নাম আসতে হবে কার? যে পাখি হারিয়ে গেল সুদূরে, যে নদী পালিয়ে গেল তে পান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, সবচেয়ে সুন্দর কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। মায়েরা, সেই আল্লাহ আপনাকে সুন্দর করে বানিয়েছেন, ভুরু ছাড়বেন না, ভুরু ছাড়তে মনে হবে আপনি আল্লাহর সৌন্দর্যকে দাম দেন না, ঠিক না ঠিক? আল্লাহ সুন্দর করে দাড়ি রাখতে বলেছেন, নবী আপনার উম্মতদেরকে বলে দেন সুন্দর করে দাড়ি রাখুক, আপনি দাড়ি রাখেন, দাড়িতে সৌন্দর্য, ঠিক না ঠিক? আপনার সব কিছু ভালোর জন্য দিয়েছেন কে? আল্লাহ। মুখ যত ছাড়বেন তত আপনার স্নায়ুগুলো দুর্বল হবে, ভাইরাস আপনাকে আক্রান্ত করবে। আপনি যারা ছাঁচে তাদের মুখে শুধু অনুবীক্ষণ যন্ত্র লাগিয়ে দেখেন ভাইরাস কিলবিল কিলবিল করছে। একটা সুন্দর সৌন্দর্যের জন্য আমাদের সব কিছু দান করেছেন কে? আল্লাহ। বারবার মাথা ছাঁচা ও ইসলামে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবার মাথা ছেঁচেছেন কয়বার? একবার মাথা ছেঁচেছেন। হজ করেছেন কয়বার? রাসূল কয়বার হজ করেছেন? কথা কন না, আপনারা কয়বার করেন? একবার হজ করেছেন রাসূল, আর আপনি এতবার করেন কেন? সুযোগ পাইলেই উমরা করেন, করেন, কিন্তু উমরার চেয়ে দামি হলো বাড়ির পাশে যে খেতে পায় না তাকে পয়সা দেয়া। উমরার চেয়ে দামি হলো যার চিকিৎসার পয়সা নাই তাকে চিকিৎসার পয়সা দেয়া। আপনি নফল আদায় করতে চলে যাচ্ছেন মক্কা শরীফ,
2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ টাকা দান করে আসছে, ঠিক না বেটি? আপনার বাড়ির পাশের মেয়ে খেতে পায় না, 5,000 টাকার জন্য সকিনার বিয়ে হয় না, 5,000 টাকার জন্য একটা ছেলে স্কুলে যেতে পারে না, আর আপনার ছেলেকে কস্টালিকা ম্যাপেল লিপসে দিয়েছেন 1.5 লক্ষ টাকা খরচ করে, তোরে আল্লাহ এমনি ছেড়ে দিবে না, ঠিক না বেটি? আমাদের দেশে সামঞ্জস্যতা অসামঞ্জস্যতা আছে না নাই, সেজন্য এক আল্লাহর ইবাদত করলে সামঞ্জস্যতা ফিরিয়ে দিবেন কে? আল্লাহ। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ামা বাইনাহুমা রব্বুল মাশারিক। রব্বুস সামাওয়াত, রব মানে মালিক, রব মানে কে? মালিক, আমাদের মালিক কে? আল্লাহ। এজন্য যখনই আমরা হাত তুলি রব্বানা বলে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার। আমরা বলি আমাদের মালিক, আমরা সবার জন্য দোয়া করি। এজন্য ইসলামই সবার জাতীয় ধর্ম হওয়া উচিত। অন্য কেউ দোয়া করতে পারে না, শুধু মুসলমানরাই দোয়া করে, ঠিক না বেটি? দুনিয়ার কোন ধর্ম দোয়া করতে পারে না আমাদের জন্য, কেউ দোয়া করে না, আমরাই সবার জন্য দোয়া করি। অতএব আমাদেরটাই জাতীয় হওয়া উচিত। যিনি বলেছেন ইসলাম জাতীয় ধর্ম হবে না, তিনিও কিন্তু ইসলামের ভিতরেই ছিলেন। উনি বললেন যে ইনশাআল্লাহ ইসলাম জাতীয় ধর্ম থাকবে না। তো তুই ইনশাআল্লাহ করি কেন? তোর মাথাতে ঘিলেও নাই, ইনশাআল্লাহ বললি মানে তুই ইসলামের ভিতরে আছিস, ঠিক কিনা? আসলে যে কি বলছে ও নিজের টাইম পায় না। ওই যে সিলেটের লোকরা যারা বেকু, এদেরকে বলে চুকুম্ভ দাই। এক রিক্সাওয়ালাকে এক পুলিশ মেরেছে, রিক্সাওয়ালা খুব নামাজি, নামাজিরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, এজন্য মসজিদকে সব ইসলাম বিরোধীরা ভয় পায়। মসজিদে যেন বেশি মানুষ একত্রিত হতে না পারে, এদের মধ্যে কিলাকিলি বাধা দরকার। রিক্সাওয়ালা গিয়ে টিয়নকে বললো, টিয়ন সাহেব আপনার পুলিশ আমাদের মারছে, আপনি বিচার করুক কা? এখন টিয়নো তো আর পুলিশের খবর রাখেন না, পুলিশের খবর থেকে ওসির কাছে, ঠিক কিনা? রিক্সাওয়ালা তো আর এটা চিনেন না। টিয়নো সাহেব বসে আছেন, রিক্সাওয়ালা বলেন আপনি একটা চুকুম বোধাই। টিয়নো সাহেব ময়মনসিং এর লোক, তিনি আর সিলেটি কথা বুঝেন না, কবে চুকুম বোধাই অর্থ কি? অর্থ হলো জ্ঞানী। তা আমি আর কি চুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোধাই। এখন যারা ইসলাম মানে না, এরা যে কত বড় বিক্রু, ওরা নিজেরাও জানে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইদা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কালাম কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ বলছেন ওদেরকে বলো, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম যেমন ঈমানের জন্য জীবন বাজি রেখেছে, তোমরাও তেমন বাজি রাখো, ঠিক না বেটি? বাজি রাখতে রাজি আছেন না নাই? আমরা যদি ঈমানের উপর একসাথ হই, আবার দুনিয়াতে ইসলামের পতাকা উঠবে। এখনই উঠছে আলহামদুলিল্লাহ বলে, মসজিদে লাইন ধরছে লোকেরা দোয়ার জন্য। কিসের জন্য? দোয়ার জন্য। ভারতের মসজিদ গুলো খুলে দেওয়া হয়েছে মুসলমানরা যেন বেশি করে দোয়া করে। আমাদের গত বছর যখন করোনা খুব বাড়লো, হেফজখানা খুলে দেওয়া হলো, চিন্তা করা হলো যে মোল্লা একটু হাফেজারা করুক। এরপরে দেখে যে হেফজখানা যত খুলছে করোনা তত কমছে। এবার মসজিদ গুলো খুলে দেওয়া হলো, ঠিক কিনা? মসজিদ সব খোলা হয়ে গেল, করোনা আস্তে করে কমে গেল। কমিয়ে দিলেন কে? আল্লাহ। এখনো কম আছে না? আছে। কথা কন না কেন? এখন আরেকটা আসছে কি না, মানুষের মুখস্থ দেখি সব কি ক্রম? অমিক্রন তো হলো গ্যাসের ওষুধ, গ্যাসের ওষুধ খাওয়ার দরকার নাই। একটা করে গাজর খাবেন, গ্যাস চলে যাবে পেট থেকে। শাক সবজি খান, আল্লাহ যা দিয়েছেন সেটা খান, হালাল খান, ঠিক না বেটি? ওই চাইনিজ বান্দরদের নোংরা খাওয়ার কারণে অমিক্রন, তারপরে মাইক্রন, ওই যে করোনা সব এসেছে ওদের নোংরা খাওয়ার কারণে। হালাল তো নাই, যত খবিস জিনিস আছে ওরা খায় কি খায় না? তেলি চিরা চিনেন? তেলি চোরাকে আপনারা কি বলেন? তেলা পোকা। এই তেলা পোকা ওরা মুড়ির মতো খায়, মুড়ি মনে হচ্ছে মুড়ি খাচ্ছে। গোখলা সাপ,
কোনো কিছুই তাদের থেকে নিরাপদ না। কুত্তা তো ওদের সবচেয়ে প্রিয় খাবার। আমাদের দেশের লোকেরা ইনজেকশন দিয়ে কুত্তা মারে, কি জন্য মারো? দুই তিনটা চাইনিজ এনে ছেড়ে দিলি তো। কোরিয়ানরা কুত্তা খায়, সবচেয়ে প্রিয় খাবার তাদের। কুত্তা একটা ধৈরা সবাই মিলে ঘিরে দিয়া এটাকে বিভিন্ন ভাবে অত্যাচার করে মারে। অথচ আমাদের ইসলাম বলেছে কোন প্রাণীকে কষ্ট দেয়া জায়েজ। কুত্তার যদি আদর করে পানি খাওয়াস, তোর তওবা আল্লাহ কবুল করে তোকে জান্নাত দিয়ে দিল। বনি ইসরাইলের এক পতিতা মহিলা শরীর বিক্রি করতেন তিনি, হঠাৎ করে দেখে একটা কুত্তা পানির পিপাসায় ছটফট করছে, বুখারী মুসলিমের বর্ণনা। ওনার কাছে কোনো পাত্র নেই, উনি নিজের ওড়নাটা একটা পুরান স্যান্ডেলে লাগায়া স্যান্ডেলটা কূপের ভিতরে ছেড়ে দিয়েছেন। ওই স্যান্ডেল ভিজে কিছু পানি উঠেছে, চিপে চিপে কুকুরের মুখে দিয়েছেন, কুকুর ওই পানি খেয়ে কৃতজ্ঞতা এলাজ লাভছেন আর কৃতজ্ঞতা জানাচ্ছেন। মহিলার ভিতরে পরিবর্তন আসলো, আহারে একটু ময়লা পানি খাওয়া নাম যেই পরিবর্তন এসেছে, আর আমি আমার মালিকের এত বড় শরীর নিয়ে কেমনে অবাধ্য হয়ে আছি। সাথে সাথে তওবা করলে আল্লাহর জান্নাতি হয়ে গেলে। আরেকজন মহিলা দিনদার বিড়ালকে বেঁধে রেখেছেন, বিড়ালকে বেঁধে রাখার কারণে না খেয়ে বিড়াল মারা গেছে। ওই মহিলার হৃদয় পরিবর্তন হয়ে ওই মহিলা কাফেরা হয়ে জাহান্নামী হয়ে গেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সমস্ত সৃষ্টি আমার সৃষ্টি, আল্লাহর পরিবার কার পরিবার? আল্লাহর পরিবার কোন সৃষ্টিকে কষ্ট দেয়া যাবে? তার মধ্যে সবচেয়ে দামি হলো মানুষ। সবচেয়ে দামি কি হতে পারে? তিনি বেনমাজি, তাকে খাবার দেন খুশি হবেন কে? হতে পারেন তিনি আপনার প্রতিবেশী হিন্দু ভাই, তাকে আপনি ভাত দেন আপনার উপর খুশি হবেন কে? একটা কাপড় দিয়ে দেন খুশি হবেন কে? তাকিয়ে দেখেন রাসূল সাল্লামের দিকে, ঘরের দিকে আসছেন, হঠাৎ করে ইহুদি ডাক দিল, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তানটা মারা যাচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল গেলেন তার ঘরে, গিয়ে ছেলেটার মাথায় হাত বুলিয়ে বলেন আসতে মিয়া বোনাইয়া, হে ছেলে তুমি মুসলমান হয়ে যাও। ছেলেটি বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কালে শেষ জীবন শেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটু আগে ছেলেটা জাহান্নামে ছিল, এখন জান্নাতি হয়ে গেছে। আমাদের প্রত্যেকের জীবনে এটা হওয়া উচিত। এক আল্লাহর দাওয়াত দিব, কার দাওয়াত? এক আল্লাহর দাওয়াত দিব, মর্যাদা বাড়িয়ে দিবেন কে? সৈয়দ কুতুব রাহমাহুল্লাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিচারকের একজন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুফাসসিরের একজন, জেলালুল কুরআন লিখেছেন, সাহিত্যিক মানে এটা ধারে কাছে কোনো তাফসীর নেই। তিনাকে জেলখানায় বন্দি করলো জামাল নাসের বেয়াদব। জেলখানার প্রকোষ্ঠ রেখে তিনাকে খাওয়া দেওয়া হলো না, একটা ক্ষুধার্ত কুকুর তার সেলে ঢুকিয়ে দেওয়া হলো, আর পুলিশকে বলা হলো যাও দেখে আসো কুত্তার সাথে কুত্তা কি আচরণ করেছে। পুলিশ গিয়ে দেখে ক্ষুধার্ত কুকুর বসে আছে, উনি নামাজ আদায় করছে। এসে খবর জানানো হলো, কারণ আল্লাহর কাজ যারা করে তাদের পাহারার ব্যবস্থা করে দেন কে? আমরা যদি এক আল্লাহর ইবাদত করি আমাদেরকে পাহারা দিবেন কে? বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছেন কে? বহু আগে আমেরিকা বলেছিল বাংলাদেশ সাগরের তলে ডুবে যাবে, কিন্তু এখন শুধু চর যাচ্ছে, ঠিকা বাড়ি মানুষ বাড়ছে, খাওয়াও বাড়ছে, কম্বলও। শেখ মুজিব সাহেব বলেছিলেন যে আমি 7 কোটি জনগণের কম্বল বিতরণ করতে গিয়ে আমারটা নাই, সবাই পাইছে, কিসের খনি? আমি পাইছি কিসের খনি? চোরের খনি। এখন 18 কোটি বাংলাদেশের জনগণের বাড়িতে বাড়িতে কম্বল আছে না নাই? কম্বল শুধু নাই না, খাওয়াও আছে আলহামদুলিল্লাহ। বাড়িয়ে দিয়েছেন কে? কারণ আমাদের দেশের লোকেরা সবচেয়ে বেশি জিকির করে কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ বলছেন আমি তোমাদের রব। সেদিন ইউসুফ আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন,
একজন রব ভালো না অনেক রব ভালো? কয়জন ভালো? একজন। একজন ভালো, একজনকে মাথা নত করে আর কারোর সামনে মাথা নত করতে হয়? আর যারা একজনকে মাথা নত করো না সবার সামনে মাথা নত করতে হয়, ঠিক না? ঠিক। 13 লক্ষ দেবতা। আমি বলি ভাই একজনকে খুশি করতে তো আমাদের যান শেষ, এতজন নিয়ে আপনারা কেমনি কি করে? কয় হুজুর এই জন্যই ধর্মকর্ম করি না। না, হিন্দু ভাইদের কিতাবগুলোতে এক আল্লাহর কথা আছে। কয় আল্লাহ? এক আল্লাহর কথা আছে, কোন মূর্তি পূজার কথা কিতাবগুলোতে নাই। এই জন্য হিন্দু ধর্মের যত বড় বড় থিঙ্কার আছেন, ইভেন কি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনার বিশ্বভারতীতে কোনো মন্দির তিনি করেন নাই। তিনার ব্যাপারে বলা হয় তিনি একেশ্বরবাদ ছিলেন। তোমার অনেক কষ্ট হচ্ছে, হ্যাঁ সমস্যা নাই, সারে তো মুখ বানছে, আমার বাতাস লাগছে। আপনি কথা বলছেন যে কষ্ট হচ্ছে আপনাদের, সারা থাকবেন তো ইনশাআল্লাহ, আপনারা থাকেন আমি একটু করে চলে যাব। আপনারা যে সময় দিয়েছেন এটা সুন্নার খেলা, এটা ক্ষতি। এশার পরে রাসূল কখনো কথা বলেননি। কানে ইয়াকরাহুন নাম ক্বাবলাল ইশা ওয়াল হাদিস বাদা বুখারীর হাদিস। রাসূল এশার আগে ঘুম পছন্দ করতেন, এশার পরে কথা পছন্দ করতেন। তবে আমাদের তো সময় কম, রাতের এই সময় ছাড়া তো আমরা আসতেও পারি না। এই জন্য আজকে একটা শপথ নিব, এক আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করব না। শপথ নিতে রাজি আছেন? রাসূল মদিনায় প্রথম গিয়ে কি কাজ করেছেন বলেন? প্রথম মদিনায় ঢুকে কি কাজ করেছেন? মুসলিম শরীফের হাদিস বলেছেন, ও আলী যতগুলো কবর উঁচা আছে, যতগুলো কবর পাকা করা হয়েছে, ভেঙে সব মাটির সাথে মিশিয়ে দাও। কারণ মাজার আছে যেখানে শেরেক আছে, মাজার আছে যেখানে শেরেক আছে, সেখানে মাজার নাই যেখানে শেরেক নাই। জাতিসংঘ একটা জরিপ করেছে আপনাদের বাংলাদেশের উপর, জরিপ করে তারা বলেছে বাংলাদেশে রাজশাহী বিভাগের লোক সবচেয়ে সুখী, সবচেয়ে অল্প তুষ্ট, অল্পে তুষ্ট রাজশাহী বিভাগের মধ্যে মধ্যে নাটক নাই। এবার বাংলাদেশের সবাই সার্ভে করলো, কেন রাজশাহীর লোকেরা এত সুখী? রাজশাহীতে মাজার সবচেয়ে কম, শেরেকের উপদ্রব সবচেয়ে কম রাজশাহী। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহর নবীদের কবরকে শ্রদ্ধা করি, কিন্তু সেখানে আমরা কিছু চাইতে যাব না। এখন কে আল্লাহর নবী এটা জানেন কি? আল্লাহ। কথা বলেন, আল্লাহ। হামজা রাদিয়াল্লাহু আনহু কার নবী? জান্নাতের সর্দারেতে কোনো সন্দেহ সেই হামজার কবরে কোনো চিহ্ন নাই, উহুদের শাহাদাতের কবরে কোনো চিহ্ন নাই, বদরের শহীদদের কবরের কোনো চিহ্ন নাই, কেন আমাদের দেশে গুরু থাকতে হবে? ঠিক না? ঠিক। আমার নবী বলেছেন কবরের উপর কোনো স্থাপনা করা যাবে, কোনো বাতি দেয়া যাবে না, কোনো চেরাগ জ্বালানো যাবে না। আমরা এক আল্লাহকে স্বীকার করি, কিন্তু আমরা মদ খাই, ঠিক না? ঠিক। এক আল্লাহকে স্বীকার করি, স্ত্রীর মহরণা দেই না, আছে না নাই? আমি একটু দেখতে চাই কারা কারা মহরণা দিয়ে বিয়ে করেছেন, একটু হাত তোলে। নজরুল দেয় নাই মহারানা, মহারানা বাকি রেখে রাসূল কখনো বিয়ে পড়ান নেই, আমরাও বিয়ে করবো না। রাজি আছেন? যে যুবকেরা মহারানা দিয়ে বিয়ে করবে হাত তুলে দেখাও, আল্লাহ হাতগুলো কবুল করেন। আমিন। জোরে চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই, আমাদের মালিক কে? যেহেতু আল্লাহ মালিক, আপনি আপনার বীর গায়ে হাত তুলতে পারবেন না। রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ মালিকানা, আল্লাহর স্বীকার করো না দেখেই যত মারামারি, যত খুনা করি, ঠিক না? এই যে এক এলাকায় গেলাম, চেয়ারম্যান ইলেকশন হলো ভোলাতে, এক চেয়ারম্যানের লোকেরা আরেক চেয়ারম্যানের পিঠে মাথার মগজ বের করে ফেলছে। কেন এটা করা হলো? কারণ ওরা মালিকানা নিয়ে দখল নিয়ে মারামারি করলো। ও চেয়ারম্যান হলো, আমি যদি না হই আমার মালিকানা থাকবে না, এটা নিয়ে মারামারি, ঠিক না? কিন্তু আমরা আজকে যদি আল্লাহকে মালিকানা দেই, আমাদের সমাজের মীমাংসা গুলো করে দিবেন কে? আল্লাহ। আপনি তাকিয়ে দেখেন আমার ফারুক রাদিয়াল্লাহু আনহু, অর্ধ পৃথিবীর শাসক, তিনি নামাজ পড়াচ্ছেন ফজরের নামাজ, পেটের ভিতরে ছুরি মেরে দিল ইহুদি, ঢলে পড়লেন তিনি সলাতের ভিতরে। তিনাকে বলা হলো উন্নত চিকিৎসা করেন, তিনি বলছেন আমার কাছে চিকিৎসার পয়সা নাই। অর্ধ পৃথিবীর শাসক ওমর
একটা জামাত দ্বিতীয় জামা সন্তান তাকে দিল, জুব্বাটা লম্বা হলো, খুতবা দিতে গিয়েছেন, একজন চাষি ওনার জামা তরে বলছে, লা তাখতুরি ওমর, অর্ধ পৃথিবীর শাসক তিনি, তাকালেই 450 মাইল দূরে দেখেন, চিঠি লেখলেন ইল্লত ভর্তি হয়ে যায়, মদিনা থেকে কমান্ড দেন, সেই 450 মাইল দূরে পাহাড়ের লোকেরা সেটা শুনতে পায়, সেই ওমর রাস্তা দিয়ে গেলে শয়তান পালিয়ে যায়, সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামা টেনে ধরেছেন একজন চাষি, অথচ আমাদের দেশে আমরা সামান্য একজন চেয়ারম্যানের কাছে আমাদের বিচার দিতে যেতে পারি না, ঠিক না ভাই? গণতন্ত্র থাকলে মসজিদে আছে, বাহিরে কোনো গণতন্ত্র নাই। ওমর ফারুক বলছেন, বলেন আপনার কি আরজি, রেশনের কাপড় আমিও পেয়েছি, আমার জামাটা এত লম্বা হয়নি, আপনারটা কেন এত লম্বা হয়েছে? ছেলেকে বলছে, আব্দুল্লাহ তুমি জবাব দাও, মসজিদ ভর্তি মানুষ। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়িয়ে বলছেন, আমার আব্বা রেশনের দুইটা কাপড় নেন নাই, আব্বার জামাটা ছিঁড়ে গেছে, আমার কাপড়টা আমি আব্বাকে উপহার দিয়ে দিয়েছি, দুটা মিলেই আব্বার জুব্বাটা লম্বা হয়েছে। এবার চাষি বলছেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানিয়া আমিরাল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনাকে আল্লাহর সম্মান বাড়িয়ে দিই, যেভাবে আপনি আমার সম্মান দিয়েছেন, আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়িয়ে দেয়। ওমর ফারুক ক্ষমতায় আসবেন, কাঁদছেন আর কাঁদছেন, যখন তাকে নির্বাচিত করা হলো তিনি বলছেন, আমি এই দায়িত্ব পালন করতে পারবো, কারণ নিজের হিসাবে নিজে দিতে পারবো না, এত মানুষের হিসাব আমি কিভাবে দিব? লোকেরা বললেন, ওমর আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে সাহায্য করব। ওমর জুমার খুতবা দিয়ে বললেন, আমি যদি ভুল করি আপনারা কি করবেন? ইন আখতা ওমর, যদি ওমর ভুল করে, এক আল্লাহর হুকুম মানার জন্য যদি ওমর ভুল করে আপনারা কি করবেন? পিছনের মুসল্লিরা বলল, নামাজ যেমন ইমাম ভুল করলে আমরা লোকমা দেই, ঠিক তেমনি ভাবে লোকমা দিয়ে আপনাকে শুধরিয়ে দিব। বলছে, যদি লোকমার পরে আমি ঠিক না হই, একজন চাষি তলোয়ার বের করলেন আর বললেন, ওমর আমি এই তলোয়ার দিয়ে তোমাকে সোজা করে দেব। ওমর কেঁদে ফেললেন আর বললেন, যে এলাকার সাধারণ মানুষ এলাকার আমিরকে ঠিক করার জন্য এরকম সজাগ আছে, সেই আমির কোনদিন গোমরা হবে না। মালিকানা যদি আল্লাহর ভাবি, আমরা কোনদিন জনগণের দায়িত্ব নিয়ে ঘরে ঘুমিয়ে কাটাতে পারবো, এসার পরে সমস্ত মানুষ ঘুমাতে যেতেন, ওমর জাগ না, ওমর জেগে আছেন, মানুষগুলো ঘুমায়, যেখানে ইসলাম আসে শাসকরা ঘুমায় আর শাসিতরা জেগে থাকে, আর যেখানে ইসলাম থাকে না সেখানে জনগণ জেগে থাকে, শাসকেরা ঘুমায়, শান্তি থাকে সব। আপনি দেখেন ওমর ফারুক হাঁটছেন, কিচ্ছু নাই, কোনো বডি গার্ড নাই, অনেক দূরে দেখছেন একটা মিটি মিটি বাতি জ্বলছে, আস্তে করে গেলেন, গিয়ে সালাম দিলেন, দেখলেন একজন মা তিনটা শিশু, শিশুরা কেঁদে কেঁদে আবার উঠছে, মা ঘুম পাড়িয়ে দিচ্ছে, কে যেন পাতিলায় লাগছে, গিয়ে সালাম দিলেন, মা আপনি কে গো, তুমি কে, ডিস্টার্ব করো না, আমি অন্য দেশ থেকে ওমরের সাম্রাজ্যে এসেছি, আমি শুনেছি ওমরের সাম্রাজ্যে কেউ না খেয়ে মরে না, আজকে তিন দিন পর্যন্ত আমার ঘরে কোনো খাবার নাই, আমার শিশুরা কেঁদে কেঁদে ঘুমিয়ে যাচ্ছে, আমি ওমরের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাইনি। ওমর ফারুকের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, তিনি বলছেন, মা তুমি অপেক্ষা করো, আমি দেখি তোমার জন্য কিছু করতে পারি কিনা। সরকারি খাজিনায় গেলেন, নিজ হাতে গম নিলেন, আটা নিলেন, ময়দা নিলেন, ঘি নিলেন, মাথায় উঠালেন, লোকেরা আসলো মাথায় নেওয়ার জন্য, তিনি বললেন, লা তাযিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, কিয়ামতের ময়দানে আমার হিসাব আল্লাহর কাছে আমাকেই দিতে। কোনো মাথায় নিলেন, মাথায় নিয়ে ওই মহিলার কাছে গেলেন, গিয়ে মহিলাকে বলেন, আপনি রেস্ট নেন, নিজ হাতে রুটি বানালেন, নিজ হাতে রুটি বানিয়ে ঘিতে মাখিয়ে বাচ্চা তিনটাকে, একটাকে সামনে দুইটাকে উলুর উপর বসালেন, রুটি ছিঁড়ে ছিঁড়ে বাচ্চার মুখে দিচ্ছেন, বাচ্চারা যখন রুটি খাচ্ছে ওমর বসে বসে তখন কাঁদছে। মহিলা খেয়াল করলেন, মহিলা বললেন, বাবা আপনি কে গো, এত রাতে আমার পাশে এইভাবে দাঁড়ালেন, আপনারই খলিফা হওয়ার দরকার, কি আপনার নাম তখন প্রকাশ করলেন না,
শুধু বললেন, মা আগামী দিন সকালে যখন সূর্য উঠবে আপনি ওমরের শাসনে যাবেন, দেখি আপনার জন্য আমি কিছু করতে পারি কিনা। পরের দিন সকালে ওই মহিলা ওখানে গিয়ে দেখে গত রাতে তিনি মাথায় করে খাবার এনেছেন, রুটি বানিয়ে ওনার সন্তানের মুখে খাইয়েছেন, ওই লোকটাই খলিফার চেয়ারে বসে আছে। মহিলা বলছে, ওমর আমি আপনাকে চিনি নেই, আমাকে মাফ করে দেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু বলছেন, আপনি আমাকে মাফ করে দেন, তিন দিন আপনার খবর নিতে পারি নাই, কেয়ামতের ময়দানে আপনি আমাকে আসামির কান গলায় দাঁড় করায়েন না। কেউ যদি রবকে মালিক মনে করে এইভাবে সে বিনীত হয়, এইভাবে সে মানুষের দ্বারে দ্বারে যায়, ঠিক তবে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় মালিকানা কাকে মনে করতেন? কাকে? আল্লাহকে। একটা ইহুদি রাসূলের ঘরে এসেছেন, খাইয়ে দিলেন তাকে ভালো খাবার, কাপড় চোপড় নষ্ট করে ইহুদি রাতের বেলায় বিদায় নিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজছেন, পান না পান না, দীর্ঘদিন পরে পেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছে না, রাসূল জানে কোন পদে শোন নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার ঘরে গিয়ে আপনি কষ্ট করে এসেছেন, কেন না বলে এসেছেন? ওই ময়লা কাপড় রাসূল নিজ হাতে পরিষ্কার করলেন, নিজ হাতে ধুইলেন, কোন শিকায়ত করলেন না, বরং তাকে আবার দাওয়াত দিলেন। রাসূলের সুন্দর ব্যবহারে ইহুদি পড়ে নিল, লা ইলাহা পনেরো দিন না যেতে ইহুদি রাসূলকে নিয়ে বেঁধে রাখলেন। কোন রাসূল? এক হাতে যে শক্তি, পনেরোশো মোহাম্মদ আলীর গায়ে এই শক্তি নাই। রাসূল বলেছেন, আমি জান্নাতের 40 জন তরুণের শক্তি আল্লাহ আমার শরীরে দিয়েছেন। জান্নাতের তরুণ শক্তি 40 জন তরুণ মানে 3000 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে। তিনি যখন ঘোড়া চালাতেন কেউ তার পিছনে যেতে পারতেন না, এত দ্রুত চালাতেন, শুধু ধুলা দেখা যেত আর কিছুই দেখা যেত না। আরবের শ্রেষ্ঠ কুস্তিগিরকে 3 বার হারিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবী আমাকে বেঁধে রেখেছেন একজন ইহুদি, মক্কায় মদিনায় সারা পড়ে গেল, রাসূলকে পাওয়া যাচ্ছে না, খুঁজে খুঁজে সাহাবায়ে কেরাম পেলেন রাসূল ইহুদির ঘরে। এখন ইহুদিকে মেরে ফেলার জন্য আমি যথেষ্ট, ঠিক না ঠিক? ওমরের কথা বাদ দিলাম, ওমর ছিলেন এত শক্তিশালী, মানুষকে 2 আঙ্গুল উঠা এমনি মাথা দিয়ে হেঁট দিতেন, এমনি তিনি মক্কার ত্রাস ছিলেন না। এই বাহুর মাসুলটা এরকম যখন করতেন এরকম পাহাড়ের মতো উঠে যেত, এত শক্তি আল্লাহ তার শরীরে দিয়েছে। মারা শিশুকে ঘুমাতো, নুম ইয়াজিউল উমর, উমর আসছে ঘুমা। আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর, আল্লাহর হুকুমকে সবচেয়ে কঠিন করে বাস্তবায়িত করেছেন কিনা। বিছনায় যখন তিনি শাহাদাতের বিছনায়, তখন একজন এসেছেন তাকুর নিপটি কাপড় ধমক মেরেছেন, ওই সু অবস্থায় এর ফাইদারা কাপড় উঠা মূর্খ, কাপড় উঠা। রাষ্ট্রীয় অতিথি ভোজে খেতে গিয়েছেন, প্লেট চাটছেন, লোকেরা কানা ঘুষাঘুষি করছে, ওমর ফারুক দাঁড়িয়ে গেলেন, আতরুকু সুন্নাত হাবিবি লেহাউলাইল হুমাকা, আল্লাহ রাসূলের সুন্নাত ছেড়ে দিব এই বেকুবদের জন্য। চেটে খাওয়া কি কথা বলেন? কয়বার জানেন? কয়বার? হারে আল্লাহর লীলারে বুখারী হাদিস, রাসূল 3 বার চাটতেন, কয়বার? নিজের আঙ্গুল যদি রাসূল না চাটতেন আরেকজনের মুখে ঢুকিয়ে দেওয়ার কথা বলতেন, যে তোমার আঙ্গুল যদি তুমি না চাটতে পারো আরেকজনের মুখে দাও। এখন আমি যদি এই আব্দুল হাকিমের মুখে আঙ্গুল দিই আমার কি লেগে দেবে? কেউ যে আপনি আপনার আঙ্গুল আমার মুখে দিলেন কেন? কারণ ওইভাবে সম্পর্ক তো আমাদের গভীর হয়নি। আমরা মুসলমান, মুসলমান আজকে অনেক দূরে, একসাথে নামাজ পড়ি, আমার বাহিরে একটা আলকার বিরুদ্ধে স্লোগান দিই, এই অনেক কথা যে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মসজিদে যাই আমরা সব এক দল, কার দল? কার দল? সব মুসলিম এক হও, ঠিক না ঠিক? আমাদের মধ্যে আমরা কোনো হানাহানি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবীরা, আমি তার থেকে অনুদান নিয়েছি, তার সাথে কোনো দুর্ব্যবহার তোমরা করবা না।
সবার হাত নেমে গেল। রাসূল সাল্লাল্লাহু ইহুদিকে বললেন, আমি তোমার থেকে এক মাসের ধারে টাকাটা নিয়েছি, 15 দিন না যেতে তুমি আমার সাথে এই দুর্ব্যবহারটা কেন করেছ? ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি পরীক্ষা করতে চেয়েছি আপনি সত্য নবী কিনা, মানে কি হয়েছে, আপনি একমাত্র আল্লাহ প্রেরিত রাসূল, আমার পরীক্ষায় আপনি পাশ করেছেন, আমি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার রসুল আমার প্রেম বিরহের মূল আমাদের আল্লাহ আকবরের শক্তি বেশি না কম? লক্ষণ সেন কে মাত্র 16 জন মুসলমান তাড়িয়েছেন, পিছনের দুয়ার দিয়ে ভেঙেছে লক্ষণ সেন, গৌর গোবিন্দ কে মাত্র 7000-এর 4 জন সাথী আজান দিয়েছেন, পিছনের দরজা দিয়ে গৌর গোবিন্দ ভেঙে গেছে, এখনো সেই আজান দরকার ঠিক না বেঠি? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর ওমর নেই, সেই আলী হায়দার ওসমান নেই, কোরআনের তেলাওয়াত আছে আগের মতো, কোরআনের তেলাওয়াত আছে আগের মতোই, রাবেয়া বসরের মতো সাধিকা নেই, আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন, আমিন। আল্লাহ আমাদেরকে সেই ঈমান দান করেন, আমিন। আমরা মন্দিরে যাব, রব পালাবো কাকে? আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কারো হুকুম মানি না, কারো সামনে মাথা নত করবো না। দেখিয়েছেন মুসলমান আজ তুই আল্লাহকে দেখা যায়, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, আমরা বাস এই যে ভালোবাসা, এই যে ভালোবাসা, একে পছন্দ করেন কে? শান্তি দিলে আল্লাহর আইন কায়েম হলে একজন হিন্দু ভাইও না খেয়ে মরবে না, একজন খ্রিস্টানও না খেয়ে
মারবে না, একজন মেনে মাঝি উপোস থাকবে না, ঠিক কিনা? কারণ সবার ঘরে খাওয়ার পৌঁছায় ইসলাম, ঠিক না বেটি? ইসলাম আছে যেখানে শান্তি আছে। রাসূল গেলেন মদিনায়, রব মানলেন কাকে? পাঁচটা জিনিস প্রতিষ্ঠা করলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। আমার কালেমা যে পড়বে, আমার আল্লাহর কালেমা যে পড়ে আল্লাহকে আইন দেতা মানবে, রব মানবে, তার ঘরের খাওয়ারের ব্যবস্থা আল্লাহ করে দিবেন, তার শিক্ষার ব্যবস্থা হয়ে যাবে, তার চিকিৎসার ব্যবস্থা হয়ে যাবে, তার বাসস্থানের ব্যবস্থা হয়ে যাবে। সেখান থেকে আজকের সমাজ কল্যাণমূলক রাষ্ট্র গঠন হলো। আপনি আমেরিকা যান, কেন মানুষ আমেরিকা যাওয়ার জন্য পাগল? কেন ইউরোপে যাওয়ার জন্য এত পাগল? ওরা ইসলামের এই সৌন্দর্য গুলো নিয়েছে। ইউরোপে একটা লোক ঢুকলে ইংল্যান্ডে, আমি তো দীর্ঘদিন ইংল্যান্ডের আমার লাইফ, আপনি ঢুকবেন, আপনার চিকিৎসা ফ্রি, আপনি খাওয়ার জন্য বেকার ভাতা দেওয়া হবে, আপনাকে চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া হবে, শিক্ষা ফ্রি, বাচ্চা ইউনিভার্সিটি পর্যন্ত পড়বে, কোনো খরচ নাই। স্যারের স্কুলের বেতন আছে কত? 600-100 টাকা। তো স্যার তো মাগনা পড়াচ্ছে দেখি, কিন্তু আমার এই স্যার, এই স্যারের তো আসলে সবগুলো ঘর ভাড়া, অনেক খরচ, তাও খরচ কম নেয়। ওই যে ইংলিশ স্কুল যেগুলো, এগুলো হলো কসাই। এখানে মমতার ধন্যবাদ দিই, মমতা কলকাতা মুখ্যমন্ত্রী, তিনি তার প্রাইভেট স্কুলে যারা বেশি পয়সা নেয় তাদেরকে ডেকে আনলেন, ডেকে এনে বললেন, স্যার আপনার স্কুলে বেতন কত? কয় যে 50,000 রুপি। কয় টাকা কি চাবাইয়া খান? এত টাকা কেন নেন? এত টাকা কেন নেন? আর আমাদের এক এক স্কুলে 1,50,000 টাকা নেয় বাচ্চার ফি। কারা দেয়? যারা জনগণের পয়সা আত্মসাত করে তারাই দেয়, যারা জনগণের হক মানে না তারাই দেয়, যারা জনগণের আহার ছিনিয়ে নেয় তারাই দেয়। সব জায়গাতে রবের আইন পালন করেন, তাহলে শান্তি দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেন আমাকে রব মানবা না? যা কিছু আকাশে জমিনে দেখছো সবকিছুর মালিকানা কার? রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, রব্বুল মাশরিক ওয়াল মাগরিব, আকাশের পূর্বতল পশ্চিমাঞ্চলের মালিকানা কার? আল্লাহ। নামাজে, পাঁচ ওয়াক্ত নামাজে সবচেয়ে বেশি রবের কথা বলি আমরা, কেন? প্রথম হাত তুলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বুঝলাম দাঁড়িয়ে আমাকে রব বললা, কিন্তু কপাল নত করবা কার সামনে? সাথে সাথে রুকুতে গিয়ে পড়ি সুবহানা রাব্বি আল আযীম। রুকুতে কয়েকবার সুবহানা রাব্বি আল আযীম পড়ার পরে ইমাম সাহেব উঠে বলেন, সামি আল্লাহু লিমান হামিদা, আর আমরা দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ। রাসূল সাল্লাল্লাহু বললেন, যারাই আল্লাহকে রব স্বীকার করে তাদের গুনাহ মাফ করে দিবেন কে? আল্লাহ। এরপরে আল্লাহ জানতে চান এই কপাল কাকে দিবা, কারণ কপাল নিয়েই কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে, সব গুনাহগুলি কপালে লেখা থাকবে, ঠিক না ঠিক? এই কপাল নিয়ে কোথায় গিয়েছ? কোন লোকের নামে মিথ্যা মামলা করেছ কপালে আছে না নাই? কোন লোকের রিজিক চলেছ করেছ কপালে আছে না নাই? এখন বুড়া ভাতা পর্যন্ত মাইরে খাইতেছে অনেক। এক লোক চেয়ারম্যান হয়েছে, আমি কইলাম তুই চেয়ারম্যান হইলি কেমনে? কই চেয়ারম্যান হইছি হুজুর, ওই যে বুড়া মানুষের যত কার্ড আছে এগুলো সব আমি করে দিয়ে অর্ধেক অর্ধেক খাই। তো গ্রামের লোকেরাও খুশি, কয় কিছু না পাওয়া হচ্ছে অর্ধেক তো পাই। এই খাইতে খাইতে পরে আমার মনে একটা আত্মবিশ্বাস জন্মে না, আমি যদি চেয়ারম্যান হই তাহলে আরো বেশি করে খেতে পারি। এখন তো সার্টিফিকেট নাই, তখন সার্টিফিকেট হয়ে যাবে, লেখাপড়া জানো না কিচ্ছু। হে কয় আমি যদি শুধু সাইনবোর্ড পড়তে পারতাম তাহলে আমি মন্ত্রী হয়ে যেতাম। সচিবালয়ে যায় কেরানিদেরকে কয়, স্যার এখানে কি লেখা দেখে? কয় এটা হলো সমাজ কল্যাণ সচিব, কয় এটাই আমার দরকার। ঢুকছে, কয় উনি কি করে? কয় উনি ওই যে বিভিন্ন রেশনের চাল টাইল গুড়া ভাতা ভাতা এগুলো সব ওনার কাছে, বস সেই ব্যাটের কাছে মাছ 6 কেজি, তারপরে কিরগুতা 5 কেজি, যা আছে ঘুষ দিয়া তারে। কয় যে স্যার আমার এই কাঠগুলি তো আপনার বসে চালু করে দিবেন, 50% আপনার, 50% আমার, প্রথম কয়েক মাস আপনি আর আমি খাবো, এরপরে কিছু কিছু করে জনগণকে দেব। আমাদের দেশের সম্পদ যদি সঠিক বন্টন হতো, একজন একজন না খেয়ে মানুষ মরতো না, ঠিক কিনা? একজন মানুষের রাস্তায় ভিক্ষা করতে হতো না,
শুধু নাটোরের যে পয়সাওয়ালা আছে এরা যদি যাকাত দিত নাটোরের ভিক্ষাবৃত্তি কমে যেত। কিন্তু আল্লাহ কেরাম মানে না, মনে করে নিজের মালিক নিজেই ঠিক দেবে ঠিক। হাজার কোটি টাকা যাকাতের আসে, গাই বান্দার এক বেকুব বলল আমি 10 লক্ষ টাকা যাকাত দেব, কারা কারা নিবে লাইন ধরো। বাংলাদেশের মানুষের মতো সরল মানুষ দুনিয়ার কোন দেশে লাইন ধরতে গিয়ে পায়ের তলায় পড়ে 7 জন মারা গেছে। আমি বলেছিলাম তখন টেলিভিশনের পক্ষ থেকে এই লোকটাকে এনে ফাঁসি কাস্তে ঝুলিয়ে দাও, যাকাত নেয়ার জন্য অ্যাডভার্টাইজের কোনো দরকার নাই। আপনি গোপনে পুঁছে দিলে তো যাকাত খাওয়ার লোকের অভাব নাই, ঠিক না ভাই? আপনি অ্যাডভার্টাইজ করেন কেন? সেজন্য আমার আল্লাহ বলছেন, গোলাম তুমি যদি আমাকে রব মানো সব নেয়ামত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কত ভাবে নেয়ামত বাড়িয়ে দিলেন তাকিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা রব বলি, হাত তুলি কার কাছে? যদি কোন এলাকার লোক কোন গ্রামের লোক যদি আমি আল্লাহকে ভয় করে আমার পরে ঈমান আনে আমি তার জন্য আকাশ জমিনের সব বরকতের দুয়ার আমি তার জন্য খুলে দেব। বাংলাদেশে বরকত বেশি না কম? আমরা বললাম আল্লাহ আপনাকে কিভাবে করলে আপনি খুশি হন? আল্লাহ বলছেন সূরা ফুসসালাতের ভিতরে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون. কষ্ট হচ্ছে আপনার? আয়াত শেষ করলে কি বলবেন? আল্লাহু আকবার তো বললেন না কেন? আল্লাহ ও আমি ওই কারিয়ানা সুরে লম্বা করে কইয়া কিছু সময় ক্ষেপণ করলে আপনারা বলতেন, দ্রুত বলি তো এই জন্য বলেন নাই না? হ্যাঁ হুজুরকে পলিসি বুঝেন না আপনারা, তাই না? টুই না সময় ক্ষেপণ করা, কোথায় এত সময় আমাদের? আপনি যখন কেরাত পড়বেন কেরাতের সুরে আলাদা করে পড়েন, ওয়াজের ভিতরে এটা ঢুকায় আজান ঢুকায় সময় নষ্ট করেন কেন? আসল কথাগুলো বলে দেন মানুষকে, ঠিক কিনা? আমরা আল্লাহকে রব মানবো, আল্লাহ নাই ছাড়া কারো আর মানি না। আপনি যদি আল্লাহকে রব মানেন তাহলে আল্লাহ নাই আপনাকে মানতে হবে, এটার উপরে থাকতে হবে। যত বিপদ বাধা আসুক আপনাকে সাহায্য করবেন কে? এমন কি মৃত্যু আসলে আপনার চোখের সামনে জান্নাত ধরবেন কে? একটা ছোট্ট ছেলে নাম তামা আব্দুর রহিম, আল্লাহু আকবার মিছিল দিল, তাকে গুলি করা হলো চট্টগ্রামে। আজ থেকে 20 বছর আগের কথা বলছি, 30 বছর আগের কথা বলছি, তাকে গুলি করছে আর সে পড়ছে আল্লাহু আকবার, মুখে তার মুচকি হাসি, মুচকি হাসি। সে যখন গুলি খায় লোকেরা জিজ্ঞেস করলো তোমার মুখে হাসি কেন? সে বলছে আমি আমার চোখে জান্নাত দেখছি, জান্নাতের ঘ্রাণ আমার নাকে আসছে। ছেলেটার নাম হলো আব্দুর রহিম। কি নাম? আব্দুর রহিম। ছেলেটি আগের দিন রাতে হোস্টেলের ভিতরে বসে বসে যাচ্ছে, আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা খোবায়ে বেখাবা আল্লাহর ছিল যারা অতি প্রিয় সামিল করে নিও। শহীদ হতে চান তো? আমাদের জাতীয় কবি শহীদের কথা বলেছেন, ও মনে রমজানের রোজার শেষে ভালো, এটা ভালো, এরপরে লাগার পাল্লা, তুই পড়বি ঈদের নামাজ রে মন সেই ঈদগাহে, যে ময়দানে সবে কাজী মুসলিম হয়েছে শহীদ, রমজানের রোজার শেষে এলো খুশির
আমরা আল্লাহর রবের আইনকে কায়েমের জন্য শহীদ হতে রাজি আছি, ঠিক না বটি? কিন্তু অন্য কারো গায়ে আক্রমণ করা যাবে অন্যায় ভাবে, কারো সাথে কোনো দুশ্মনী করা যাবে, কোনো বৃদ্ধকে মারা যাবে, কোনো শিশুর গায়ে আঘাত করা যাবে, তবে স্কুলে পড়তে ইচ্ছা মতো পিটাইবে, হেফজুখানায় শিশুদেরকে পিটাইতে পিটাইতে অজ্ঞান করে ফেলে। কে দিয়েছে হাফজদেরকে এই অধিকার? প্রাইমারি স্কুলের মেয়ের কান ছিঁড়ে ফেলেছে এনজিও কর্মী পড়াইতে গিয়ে। বাচ্চার গায়ে যারা হাত তোলে এরা রাসূলের সুন্নাহ বিরোধী, এরা রবের আইন বিরোধী, এরা আল্লাহর আইন বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনখানে যুদ্ধ বিজিত হলেও কোন বৃদ্ধের গায়ে আঘাত করতে পারবে না, কোন মহিলার গায়ে আঘাত করতে পারবে না, শিশুকে মারতে পারবে না, বাড়িতে আগুন দিতে পারবে না, গাছের পাতা ছিঁড়তে পারবে না, রাস্তা নষ্ট করতে পারবে না, কোন স্থাপনা নষ্ট করতে পারবে না। শুধুমাত্র যারা আসামি তাদেরকে ধরো, তারা যদি মাপ চায় তাদেরকে মাপ করে দাও, ঠিক না? ঠিক মাপ করে যে তাকে ভালোবাসেন কে? আপনি দেখেন না আবু সুফিয়ান রাদি না কত বড় ডাকাত ছিলেন, কত বড় সন্ত্রাসী ছিলেন, কত মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করেছে, ঠিক কিনা? বদরের যুদ্ধের একমাত্র কারণ এই আবু সুফিয়ান রাদি আল্লাহ আনহু। মক্কা বিজয়ের পর রাসূলের সামনে এসে দাঁড়িয়ে আছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি আমার কাছে কি চান? আবু সুফিয়ান কেঁদে দিলেন, ভাতিজা কোন খুনির সাথে, কোন খুনির সাথে এরকম আচরণ কোন সেনাপতি করেছে আমি জানি না। তুমি যেহেতু চাচা বলেছো, চাচা ভাতিজার কাছে যে আচরণ চাইতে পারে আমি তোমার কাছে সেটাই চাই। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, চাচা আপনাকে মাফ করে দিলাম, আপনার ঘরে যারা ঢুকবে তাদেরকেও মাফ করে দিন। আবু সুফিয়ান পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা হামজা রাদিয়াল্লাহু আনহু কলিজা চাপায়া খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, হিন্দা এবং ওয়াহশি, যে ওয়াহশি হামজাকে হত্যা করেছে, এই দুইজনকে যেখানে পাও তোমরা দুনিয়া থেকে বিদায় করে দাও। রাতের বেলায় রাসূল এশার নামাজ পড়ে আসছেন কাবা ঘর থেকে, ওয়াহশি রাসূলের সামনে আনজা দিয়ে ধরে পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলছেন, তুমি কে ওয়াহশি? বলছে, ইয়া রাসূল আমি ওয়াহশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াহশি তুমি কালেমা পড়েছ, এখন তোমার সাথে আমার কোনো দুশ্মনী, কিন্তু তুমি আমার সামনে এসো না, তোমাকে যখনই দেখব আমার চাচা হামজার কথা মনে পড়ে যাবে। ইসলাম কত বড় উদারতা ইসলামে আছে। এই হিন্দা রাদিয়াল্লাহু আনহা ইসলাম গ্রহণ করলেন, তাকেও মাফ করে দিলেন কে? আমার আল্লাহ বলছেন, যারা আল্লাহর রব, আল্লাহ কি রব মানে আমাদের রব কে? আরো জোরে বলে, আল্লাহকে যারা রব মানে, রবের বাহিরে কোন পড়া তারা পড়াইতে পারবে? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ো, কারণ রব তোমাকে সৃষ্টি করেছেন। কেন রবের বাহিরে পড়ো? ঐশীর কোন দোষ নাই, দোষ তার বাপ মায়ের। এখন অসংখ্য ছেলে মেয়ে দিনহীন, আবার দিনদারও বাচ্চা আছে না নাই? আমি দিনদার বাচ্চাও দেখি, ইংলিশ মিডিয়ামে দিনদার বাচ্চা হচ্ছে, বহু ইংলিশ মিডিয়াম আছে যেগুলোতে ইসলাম শেখা, আলহামদুলিল্লাহ বল, আলহামদুলিল্লাহ, সালাম দেয় বাচ্চারা, কোরআন পড়ে বিশুদ্ধ ভাবে, আবার বহু ইংলিশ মিডিয়ামে একটা বাংলা কথাও বলে না, এরকম বাচ্চা আছে না নাই? আছে, এখানে নাই, নাটোরে বনপাড়াতেও নাই, ঢাকাতে আছে, গুলশানে বসে আছে, ছেলে ঘরে ঢুকছে আর বলছে, ড্যাডি হাই। আমি ড্রয়িং রুমে বসে আছি, আমি চিন্তা করলাম, কি রে আমি ইংল্যান্ডেও তো এরকম পাই না, এখানে কোথেকে হাই হয়ে আসছে? তা আমি মুখটা বের করে বললাম, সান হই। ওর আব্বা আমার সামনে বসে আছে, ডরে কিছু কয় না, এন কে কয়, আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে তো বাংলা বলতে পারে না। আপনি কি করেন? কই হুজুর কি করবো, এখন তো ইংলিশ মিডিয়ামে না দিলে ভালো হয় না, না আগে আরবি মিডিয়ামে দিবেন, আরবি শিখলে ইংরেজি শিখতে দুই পয়সাও খরচ লাগে না। ছেলে আসে আমাকে বলছে যে, হোয়াই ডিড ইউ সে হই? আচ্ছা হোয়াই ডিড ইউ সে হাই ম্যান? আসে না
বললাম তোমার নাম কি? আমার নাম আব্দুল করিম। তুমি হাই বললা কেন? ইংলিশদের তো সালাম নাই, এই জন্য তারা হাই হুই দিয়ে চলে আর কি। আমাদের তো সালাম আছে, ঠিক কিনা? এখন ইংলিশটাও সালাম দিচ্ছে আলহামদুলিল্লাহ বলে। আমাকে নিউ ইয়র্কে একজন সাদা চামড়ার মেয়ে বলছে সালাই মালাইকুম, আমি বললাম আলাই কালাইকুম। মেয়ে বলছে স্যার ইউ ডিডন্ট গিভ মি প্রপার আনসার, হ্যাঁ ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম টু, তুমি তো আমাকে সঠিক সালাম দাওনি, এই জন্য আমি সঠিক আনসার দেইনি। যা সালাম ইউ গেভ মি মিনিং অফ দ্যাট টামি অফ ক্যামেল অন ইউ, আপনার উপরে ওটের নাড়ি ভুড়ি পড়ল। তা আমি কি জবাব দেব তোমাকে? দেখেন বিনয় দেখেন মানুষের, সে বলছে কুড ইউ টিচ মি প্রপার সালাম প্লিজ, আপনি আমাকে সালামটা সুন্দর করে শিখিয়ে দেন। আপনি যখন রব আল্লাহকে মানবেন আপনার সব জিনিসে পরিবর্তন আসবে, ঠিক কিনা? আপনার খাওয়া দাওয়া চাল চলন সবগুলোতে নাম আসবে কার? আল্লাহ। আপনার কাজ শুরু হবে না আল্লাহর কাজ ছাড়া, ঠিক না? ঠিক। খাওয়ার আগে কার নাম, শেষে কার নাম, মধ্যখানে কার নাম? আল্লাহর নাম, সব সবাই আল্লাহর নাম। আমি তাকে বললাম গিভ মি প্রপার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এতটুকুই হাদিস। এই যে মাগফিরাতু ও রিদওয়ানু ও জান্নাতু, এগুলো আপনি বানায় লেছেন, এগুলো মেড ইন ইন্ডিভিজুয়ালি, এগুলো মানুষে বানায় লেছে, এগুলো হাদিসে নাই। হাদিসে তিনটাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, খালাস। বরকতটা কার? আল্লাহ। আচ্ছা আমাদের দেশে বরকতটাও মানুষে দিয়ে দিচ্ছে, দামাত বরকাতুহুল আলিয়া, বুঝো কিছু কুরআন ডিম, কেমনে মানুষেরকে তুমি বরকত দিচ্ছ? বরকতের একমাত্র মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো বরকত নাই। তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, ওলাও আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরফ। এটা আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া এটা কারো হাতে যায় না। এই জন্য আল্লাহকে রব মানবো, রবের হুকুম মানবো, প্রথম শিক্ষা ব্যবস্থা। আমার ছেলে মেয়েদেরকে আজকে থেকে আমি কোরআন শিক্ষা দিব, রাজি আছে না নাই? রাজি আছে না নাই? আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন। আমি স্যারকে বলবো স্কুলে একটা সিলেবাস করেন, মেয়রকে আপনার হাতে নিয়ে, স্কুলের বাচ্চারা আগে আমার পিতা স্কুলে ছিলেন কিন্তু কোরআনের প্রায় 30টা সূরা তিনি স্কুলে মুখস্থ করেছেন, আমপাড়া সহ 29 পাড়া কয়েক পাড়া তিনি স্কুলে মুখস্থ করিয়েছেন, তিনি স্কুলে হেডমাস্টার ছিলেন, তিনি স্কুলে পাঠ্যটা করিয়েছেন। স্যার যদি এটা করে তাহলে সমস্ত গার্জিয়ান স্যারের জন্য দোয়া করবে, ঠিক কিনা? আমার হিন্দু ভাই বোন যদি কোরআন পড়ে তারা কি বিরোধিতা করবে? করবে না। আমাদের কাছে তো পানি পড়ার জন্য আসে হিন্দু ভাই বোনেরা, হুজুর একটু পানি পড়া দেন। বললাম কেন আপনি আমার কাছে আসছেন কেন? আপনার ঠাকুরের কাছে যান, ঠাকুরের যেটা পড়ে সেটা আমিও পারি, ঠাকুরের নিজেরই কোনো কাজ হয় না, আমারটা পড়বে কি? আমাদের পড়াতে বরকত আছে না নাই? আজকে অন্তত 100 বাতল আমি পানি পড়া দিয়েছি কোরআন শরীফ পড়ে। কারণ কি? জাপানের বৈজ্ঞানিক মিশরীয়, তিনি ইসলাম গ্রহণ করেছেন, তিনি দেখেছেন মানুষ যখন কোরআন পড়ে কি হয়, কোরআন পড়লেই তার চারিদিকে নূরের একটা আভা তৈরি হয়, ওই কোরআন পড়ে যেই পানিতে ফু দেয় ওই পানির উপর একটা নূরের আভা ঘুরতে থাকে। তিনি বলেছেন এই পানি যে খাবে তার রোগ ভালো হতে বাধ্য। সেজন্য হুজুররা বিনা পয়সায় পানি পড়া দেয়, ঠিক কিনা? আর তাবিজ দেখতে কিছু পয়সা লাগে, তো তাবিজ দেখে কয় পয়সা পান? আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু বুখারী হাদিস, তিনি এক পানি পড়া দিয়ে 100 ছাগল নিছে। সূরা ফাতিহা পড়ে এক বিচ্ছুটে কাটা একটা শিশুকে তিনি ফু দিয়েছেন, প্রথম ফুতে ছেলেটা লড়ে উঠছে, দ্বিতীয় ফুতে বসছে, তৃতীয় ফুতে হাঁটা চলে বসছে। ওনার আব্বা কয় আপনি কি পড়ে ফু দিলেন? কয় আমি কোরআন শরীফ পড়ে ফু দিলাম। কোন সূরা? কোন সূরা? পারেন না সবাই তো হুজুরের কাছে যান কেন? আপনি পড়ে আপনার ছেলেকে ফু দেন, স্যার যদি ওনার ছেলেকে ফু দেয় ওনার ছেলের জন্য স্যারের চেয়ে বড় হলি আর কেউ নাই। 100 ছাগল যখন নিল, সাহাবায়ে কেরাম বললো তুমি কেমনে না কেমনে আনছো, আমরা এটা খাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে গেলেন, রাসূল মুসকি হাসলেন আর বললেন হে আবু সাইদ তোমাকে এটা কে শিক্ষা দিয়েছে? তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল বললেন কত শ্রেষ্ঠ ব্যবসা তুমি করেছো, তুমিও খাও আমারেও। তাবিজ একটা লেখা কয় পয়সা পান, হারাম জিনিস।
তবে ঝুলানো হারাম লেখাও কেন এটা করেন? সৌদি আরবের পুলিশ বুঝে আপনি বুঝেন না, সৌদি আরবের দারোয়ানরা বুঝে আপনি বুঝেন না, তাবিজ হাতে লাগা জানতো দেখি সৌদি আরব মিডল ইস্টের কোন এয়ারপোর্টে পুলিশে থাপ্পড় মেরে টেনে নিয়ে যাবে। আমার সাথে চিটাঙ্গের এক মোটা লোক গেছে, মোটা, এখন ওর হাতে যে তাবিজ আমিও জানি না, পুলিশে হাতায়া দেখে যে হাতে তাবিজ, ওই টোলে দিছে দৌড়, এখন মোটারে পুলিশে দৌড়াচ্ছে। মোটা দৌড়ানো আর হাতি দৌড়ানো তো সমান। এখন আমি পুলিশের সামনে দাঁড়া হইয়া সর্তা সর্তা, ওয়াল্লাহি হারাম আলাইকুম, এটা তোমাদের মেহমান, এটা দৌড়াও কান কফি ইয়াদিহি তাবিজ, হাতে তাবিজ আছে ওটা খুলে দিতে কর, নাহলে দৌড়ায় কাহির করে ফেলাম। আমি বললাম তাবিজ যদি ছেঁড়া হয় কি লাভ হয়? সে বলছে একজন পুলিশ বলছে তুমি হাদিসটা পড়ো নাই, তাবিজ যদি কেউ ছিঁড়ে তাহলে ওই যার লোক থেকে ছিঁড়লো ওর শরীরের বিনিময়ে আল্লাহ তার শরীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচায়। ছোট বয়সে 20 বছর এত রোগ, আমি বললাম তোমার এত রোগ হলো কেন, এত কষ্ট কেন তোমার, তোমার ডায়াবেটিস, তোমার হার্টের রোগ, তোমার ঘাল ক্যাক করে থাকে। ড্রাইভারে আমারে আসতে কয় হুজুর সারাদিন মানুষের তাবিজ দেয়, কয় তাবিজ দিয়ে 1,00,000 টাকা পর্যন্ত নিছে একদিন, অথচ নিজে খায় ওষুধ, নিজে কি খায় ওষুধ, দুদিন পর পরে ইন্ডিয়া যায়। না আমরা এটা করবো না, আমরা কোরআন পড়বো ভালো করে দিবেন কে, রব মানবো কাকে? আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, আমাদের রব কে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। রব কে? আল্লাহ। আল্লাহ সেদিন আসতেছে, এক আল্লাহকে রব মেনেই আমরা সারা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীন করব। কিন্তু আমাদের হৃদয়টা বড় হতে হবে, আমাদের কোন প্রতিবেশীকে আমরা ছোট করে দেখবো না, ঠিক না? যার ঘরে খাবার নাই তার ঘরে খাবার পৌঁছাবো, কার হুকুম? প্রতিবেশীর ঘরে রান্না করা তরকারি পৌঁছাবো, রাসূলের হাদিস। আপনি ভালো তরকারি রেঁধেছেন, তরকারি দিতে পারলেন না কি দিবেন? কি জল বুঝে তো, জলের কি কয় ও কুমিল্লার লোকই তো বেশি। হ্যাঁ আমি তো টের পাইনি, আরে আমি তো নোয়াখালীতে আছি, সাতপুর আর লক্ষ্মীপুর তো একই জিনিস, আলহামদুলিল্লাহ বলেন জায়গায়। কুমিল্লার কথা কত সুন্দর কথা, কম লিল্লা যারা আল্লাহর জন্য দাঁড়ায়, ঠিক কি না? কুমিল্লা নোয়াখালীতে দিনদারি বেশি না কম, কথা বলেন বেশি। আমরা একজনকে রব মানবো, তিনি কে? আমাদের মেয়র, আমাদের স্যার যে কথা বলেন, মেয়র বললো ঐক্যর কথা, স্যার বলে নির্মাণের কথা, এই দুইটার উপরে যদি আমরা ঐক্য হই বাংলাদেশের স্বাধীনতা কেউ নিতে পারবে না, বাংলাদেশের মানুষকে কেউ ঠকাতে পারবে না, এই বাংলাদেশে আল্লাহর দিন কায়েম হবে। দুটি জিনিস কয়টি? একটা ইমান, ইমানের জন্য পাঁচ রক্ত কোথায় যাব? মসজিদে যাব, বেরোবার সময় দুই রাস্তায় বের হব, যেই রাস্তায় যাব উল্টা রাস্তায় আসব, রাসূলের সুন্নাহ আশেপাশে যত গরিব পাবো তাদেরকে খাওয়াবো, আমাদের সব দুর্বলতা দূর করে দিবেন কে? আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলবে রব আমাদের আল্লাহ, এটার উপর টিকে থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের জন্য ফেরেশতা নাযিল করবেন কে? আল্লাহ। আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, বইটা আপনারা পড়েছেন কিনা আমি জানি না, কি হয়েছে আফগানিস্তানে কাকে দেখেছি? আল্লাহকে দেখেছি। এটা একজন ব্রিটিশ মেজরের বক্তব্য, তিনি বিবিসিতে সাক্ষাৎকার দিচ্ছেন, তিনি বলছেন আই হ্যাভ সিন অলমাইটি ইন আফগান, হাউ কুড ইউ সি হিম, তুমি কেমনে দেখলে ওনাকে? কয় রাত 3টার সময় আমি বোমিং করছিলাম, আমি দেখলাম পাগড়ি মাথায় দেয়া লোকেরা বোম ধরে ধরে নদীতে ফেলে দিচ্ছে। আমি বললাম তোমাদের সেই মুজাহিদরা কোথায় যারা রাতের বেলায় বোম ধরে ধরে নদীতে ফেলে দেয়? সাধারণ লোকেরা কোনো উত্তর দিতে পারলো না, একজন ইমামের কাছে গেল, ইমাম বলছে এরা এরা কোনো হুজুর নয়, এরা আল্লাহর ফেরেশতা, যা চাও জান্নাতে তা দান করবেন কে?
সেই আল্লাহ এখনো আছে না নাই? আছেন। আজকে আমাদেরকে ষড়যন্ত্র করা হচ্ছে, রোহিঙ্গাতে কোন মুসলমান ডাকা হবে না, ঠিক না বা ঠিক? কিন্তু মনে রেখো, মায়ানমারের অন্দরের গোষ্ঠী সমস্ত মায়ানমার মুসলমানদের হাতে চলে আসবে, সমস্ত দুনিয়া মুসলমানদের হাতে আসবে, ঠিক না বা ঠিক? দিবেন কে? এখন তো ব্রিটিশেরাই ভয় পাচ্ছে। এখন ঢাকা লন্ডন সিটির মেয়র গত 9 বছর ধরে একজন মুসলমান, এবং তার চেয়ে সাকসেসফুল মেয়র কেউ নেই, পাকিস্তানের বংশোদ্ভূত। ব্রিটিশ পার্লামেন্টে অসংখ্য মুসলমান সদস্য, আমেরিকার পার্লামেন্টে আছে শুধু মুসলমান, বাড়ছে আর বাড়ছে, মসজিদ বাড়ছে আর বাড়ছে। আমরা মসজিদ মুখী হব, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়বো, রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখান, বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ পর্দা, ফরজ কোরআন পড়া, ফরজ কোরআন ছেড়ে দেব না, ছেড়ে দেব না। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। হাত গুলো নামাই, আমরা এখন চলে যাব ইনশাআল্লাহ। আপনারা যাবেন তো? আপনাদের অবস্থা তো দেখি। হ্যাঁ, আজ নেই খুলুসিয়াত, জীবনে সবার তাই জাহেলিয়াত। আজ নেই খুলুসিয়াত, জীবনে সবার তাই জাহেলিয়াত। আমাদের কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে গেটের দুই পাশে ড্রাম আছে, এত ড্রাম নিতে হবে কেন? আপনাদের কি অবস্থা? কোথায় আব্দুল কাদের ভাই, কোথায়? 37 বছরে কিচ্ছু করতে পারলেন না আপনি? হ্যাঁ, আপনারা দিয়ে যাবেন, আমার ভাই বোধ ঋণের ভিতরে আছেন। আব্দুল্লাহ নগদ 1000, আপনারা দোয়া না করলেও হবে, এখন কাফরাতুল মজলিস হয়ে গেছে আর আপনারা উঠে গেছেন আলহামদুলিল্লাহ। আমরা প্রত্যেকে প্রত্যেকের জন্য দোয়া করব, আল্লাহ যেন আগামী দিনগুলো আমাদের সুন্দর করে দেয়, বলেন আমি। আল্লাহ যেন সব বিপদ থেকে আমাদেরকে হেফাজত করে দেয়, বলেন আমি। আমাদের মেয়র সহ এই স্কুলের সমস্ত স্যার সহ কমিটিকে যেন আল্লাহ কবুল করে, বলেন আমি। আব্দুল কাদের সহ এই কমিটির যত মেম্বার আছে আল্লাহ সবাইকে মাফ করে দিক, বলেন আমি।